টোটাল পাঁচটা, হ্যাঁ একটা হলো টোটাল, সাম বের করে দিবেন, দেন হচ্ছে হলো অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, আর একটা হচ্ছে হলো কাউন্ট, মানে হচ্ছে হলো সে কাউন্ট করে। কাউন্ট আমাদের বাকি যে চারটা আছে এগুলো শুধুমাত্র নিউমেরিকের উপরে অ্যাপ্লাই করা যায়। নিউমেরিক মানে হচ্ছে হলো যেগুলো হলো ডাটার নিউমেরিক ভ্যালু, সে ডেসিমাল ভ্যালু। কারণ হচ্ছে হলো তুমি তো টোটাল যদি ব্যয় করতে চাও তখন তো তুমি ওই যদি নামের উপরে তো টোটাল ব্যয় করতে পারবা না। সো নাম মানে নন নিউমেরিক যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি ম্যাক্সিমাম, মিনিমাম, তারপর হলো কাউন্ট, অ্যাভারেজ, টোটাল এগুলো বের করতে পারবো না, বাট কাউন্টটা বের করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি বলি যে এখানে একটা ডিপার্টমেন্টের মধ্যে ইনস্ট্রাক্টর কয়টা, এটা একটা কাউন্ট হইতে পারে, কয়জন আছে একটা ডিপার্টমেন্টের মধ্যে সেটা। এগুলোর জন্য আবার একটা একটা প্রসেসের গ্রুপ বা একটা জিনিস আছে, ওটা আমরা আস্তে আস্তে দেখবো। সো ধরো আমরা যদি জাস্ট একটা সিম্পল একটা কুয়েরি দেখি, যেটা হচ্ছে হলো ইনস্ট্রাক্টর টেবিলে সবগুলো ইনস্ট্রাক্টরের অ্যাভারেজ টোটাল স্যালারি হিসেবে বের করে দিই, তাহলে এটা হচ্ছে হলো সিলেক্ট, এখানে লিখতে হয় ওই ফাংশনের নামটা, আমি টোটালটা লিখি, টোটাল না সরি, এটা হলো সাম, সাম। এরপরে হচ্ছে দিতে হয় অ্যাট্রিবিউটের নামটা, অ্যাট্রিবিউটের নাম এখানে হচ্ছে হলো স্যালারি, কারণ স্যালারি এটাকে যোগ করতে চাই। ফ্রম ইনস্ট্রাক্টর ঠিক এটাই, এটা দিয়ে রান দাও, দেখবা যে সবগুলা স্যালারি যোগ ফলটা সে শো করতেছে। সেম ভাবে এখানে সামের জায়গায় তুমি ম্যাক্স দাও, দেখবা ম্যাক্সিমাম স্যালারি এটা প্রিন্ট করবে, তারপর যদি মিন দাও দেখবা মিনিমাম স্যালারি এটা প্রিন্ট করবে। আফটার দ্যাট মানে যেই তুমি স্যালারি দিবা তার অনুসারে সে প্রিন্ট করবে। আসলে এটা কিন্তু একটা টেবিল তৈরি করতেছে। আমরা কি বলছিলাম তোমার থিওরিতে বলার কথা, অথবা আমি মনে লাস্ট ক্লাসে বলছিলাম কিনা ঠিক মনে নেই। আচ্ছা যাই হোক, মেন কথা হচ্ছে হলো তুমি যখন সিলেক্ট একটা কুয়েরি করতেছো, সেই সিলেক্ট কুয়েরির যে রেজাল্টটা এটা অলওয়েজ একটা টেবিল। সো আমরা যেমন লাস্ট ক্লাসে দেখছিলাম না, সিলেক্ট ইনস্ট্রাক্টর নেম ফ্রম সামথিং ডিপার্টমেন্ট থেকে, আমরা সরি ইনস্ট্রাক্টর থেকে সিলেক্ট করছিলাম পার্টিকুলার একটা ডিপার্টমেন্টের, তারা নাম আর তার স্যালারিগুলো ইউজ করছিলাম। ওখানের মধ্যে কিন্তু একটা সে টেবিল জেনারেট করতো যার দুইটা কলাম, ঠিক আছে, মানে এভরি কুয়েরি উইল প্রোডিউস এ সিঙ্গেল টেবিল উইথ সাম অ্যাট্রিবিউট, মানে কতগুলো কলাম থাকবে। আচ্ছা সিমিলারলি এখানেও কিন্তু একটা টেবিল সে তৈরি করতেছে, যেটার মধ্যে রো হচ্ছে হলো একটা, কলাম হচ্ছে হলো একটা। জেনারেলি অ্যাগ্রিগেটর তো যখন তুমি ফুল টেবিলের উপরে অ্যাপ্লাই করবা, ফুল টেবিলটা যখন অ্যাপ্লাই করবা তখন শুধুমাত্র ওই টেব মানে ওই ওটা কি বলে মানে একটা টেবিলের সব ডাটার উপরে তুমি যদি অ্যাপ্লাই করো উইদাউট গ্রুপিং, আমরা একটু পরে গ্রুপ দেখবো আসলে গ্রুপ জিনিসটা কি, মানে একটা টেবিলের ফুল ডাটার উপরে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে সে শুধুমাত্র একটা রোই জেনারেট করবে, কারণ টোটাল ওই সবগুলোকে যোগ করে অথবা সবগুলো থেকে মিনিমাম বের করে অথবা সবগুলো থেকে ম্যাক্সিমাম বের করে সে একটা রো তৈরি করবে, এমন কলাম থাকবে হচ্ছে হলো একটা। সো আমি এখানে যদি এখন মনে করো চেঞ্জ করে ম্যাক্স দিই, এর মানে সরি অ্যাভারেজ যদি দেই, অ্যাভারেজ গো দিলাম, আফটার দ্যাট সেমভাবে একটাই কলাম তৈরি করবো, একটু তোমার চেঞ্জ হতে পারে কারণ আমি এখানে ডাটা কিছু চেঞ্জ করছিলাম কয়েকটা ডাটা, ঠিক আছে। সো এখানে হচ্ছে হলো এখন সে হলো অ্যাভারেজটাকে সে প্রিন্ট করতেছে, ম্যাক্সিমাম মিনিমাম এরকম সেমভাবে, ম্যাক্সিমাম যদি বের করতে চাও ম্যাক্সিমাম, মিনিমাম কাউন্ট, কাউন্ট হচ্ছে হলো এখানে তুমি যদি ফর এক্সাম্পল দাও কাউন্ট, কাউন্ট এখানে যদি দাও স্টার, স্টার মানে হচ্ছে হলো সবগুলা রোকে সে আলাদা আলাদাভাবে চিন্তা করবে, মানে স্টার মানে হলো এখানে সবগুলা কলামকে নিয়ে যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউট নিয়ে হচ্ছে হলো চিন্তা করবে, তারপরে কাউন্ট করবে যে এই অ্যাট্রিবিউটগুলার ইউনিক ভ্যালু কতগুলো আছে। আসলে তুমি যদি এভাবে চিন্তা করো ইনস্ট্রাক্টরে এভাবে না দিয়ে আইডি আছে না, আমি আইডি কাউন্ট করতে পারি যে কতগুলো ইউনিক আইডি আছে, সে কাউন্টের মধ্যে আসলে সে কাউন্ট করবে হচ্ছে কতগুলো ইউনিক
আইডিয়া সেখানে, কথা বুঝতে পারছো? তাহলে হাইডি যদি দিয়ে দেয় এখন, তুমি যদি গো দাও তাহলে সে দেখাবে যে এখানে কতগুলা ইনস্ট্রাক্টর আছে, 12টা। কোনটা স্টার চিহ্ন? আসলে এখানে হলো দেখো আইডি কয়টা ইউনিক আছে, সবগুলোই তো ইউনিক, প্রত্যেকটার ওতে তো আইডি ইউনিক। আচ্ছা এখন স্টার দিলে বোঝা হচ্ছে হলো যে এই আইডি, এই নাম, এই স্যালারি তিনটা মিলে কি একটা টাকল হচ্ছে না? এরকম কতগুলো ইউনিক টাকল আছে আসলে দুইটা কথা কিন্তু এক না। প্রথমে আগে আইডির সাথে কি কি অ্যাড করতেছি, নেম, স্যালারি, ডিপার্টমেন্ট নেম, বুঝলে? সেম আগের মতন সুপার কি পেমেন্ট কি বসলাম না, পেমেন্ট কি হলো আমার তো একটা পার্টিকুলার যে আইডিটা ক্যাপ প্রাইভেট কিছু ইনডেক্স হিসেবে দিতেছি সেটা হচ্ছে আমার প্রাইভেট, ওইটা তো সবার জন্য ইউনিক হবে। আর ওইটা কাউন্ট করলে কি আমি সবগুলো রো পেয়ে যাবো না, কতগুলো রো আছে? কারণ সবগুলোর ওতে কি ওই আইডিটা ইউনিক। এখন ওটার সাথে যদি আর এক্সট্রা কিছু অ্যাড করে দিই আমি ওইটাতে যদি কাউন্ট করি তো সেম জিনিসটা হবে, কথা বুঝতে পারছো? সো এর জন্য হচ্ছে হলো এখানে আমাদের আইডিটা হচ্ছে ইউনিক। আচ্ছা ডিপার্টমেন্ট নেম দিয়ে দেখতে পারো, হ্যাঁ তুমি দেখো এটা অন্য সময় একটু ভ্যারিও করে। এখানে দেখো ডিপার্টমেন্ট নেম এখানেও কিন্তু 12টা দিছে, এটা জেনারেলি হচ্ছে ডিপেন্ড করে তুমি কোন সিস্টেম উপরে অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে? এখানে তুমি যদি ইউনিক দিয়ে দাও, সরি ইউনিক না ডিস্টিং, এরপরে যদি গো দাও আফটার দ্যাট দেখো 7টা ডিপার্টমেন্ট, ঠিক আছে? এটা সব ডিপেন্ড করে যে তুমি কোন অ্যাট্রিবিউটগুলোর উপর ইউজ করতেছো। আচ্ছা নালের ব্যাপারটা আলাদা, নালটাকে নর্মালি কাউন্ট করে না, নালটাকে সে বাদ দিয়ে দেয়। সো হ্যাঁ ডিস্টিং আমি যখন দিচ্ছি তখন শুধুমাত্র ডিস্টিংগুলোকে সে নিচ্ছে, বাকিগুলোকে সে বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা তোমাদের দেখবা তোমার থিওরির মধ্যে পড়তে গেলে দেখবা যে একটা ইউনিক আছে আর একটা হচ্ছিল ডিস্টিং, তোমার মানে স্লাইডটা একটু খেয়াল করে দেখো থিওরিতে তোমাদের এটা দেখানো হবে। ইউনিক হচ্ছিল একটা অপারেটর, এ ওয়াই ফ্লোজের মধ্যে আমরা ইউনিক অ্যাড করি, ওয়াই ফ্লোজের আমি যদি ইউনিক দিয়ে কতগুলো সেট অফ ভ্যালু দিয়ে দাও তাহলে সে দেখে চিন্তা করে যে ওখানের মধ্যে ইউনিক ভ্যালু আছে কিনা, ইউনিক ভ্যালু থাকে ট্রু মানে সবগুলো কি ইউনিক কিনা, যদি কোনোটা ডুপ্লিকেট থাকে তাহলে সে তোমাকে ফলস রিটার্ন করে। এটা ইউনিক কিন্তু অপারেটর, আর ডিস্টিং হচ্ছিল ডিস্টিং টু একটা অপারেটর বাট সে কোনো ইভালুয়েট করে না, এটা কন্ডিশনাল অপারেটর না, এটা হচ্ছে হলো ডুপ্লিকেটগুলোকে সে রিমুভ করে দেয়, এটা হচ্ছিল তার কাজ। ডিস্টিং দিয়ে হলো ডুপ্লিকেট রিমুভ করতেছে আর ইউনিক দিয়ে চেক করতেছে যে আমার এখানে ডুপ্লিকেট আছে কিনা, ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা, এটা ম্যাচ করে না কোনো সময়। আচ্ছা ওকে এখন আমি তাহলে আমি জাস্ট এটাকে সাম রাখি। আচ্ছা সাম রাখার পরে এখন আমার কথা হচ্ছিল এখানে যদি আমি সে সাম ডিপার্টমেন্ট নেম না তো সাম হলো স্যালারি, আর এখানে আমি দিলাম হচ্ছে হলো ইনস্ট্রাক্টরের নেমে যে গেছে নেম। আচ্ছা এটা দিলে কী হবে বলো তো, যারা আমার ক্লাস করছে অ্যান্সার দিবা না যদি জানো, কোন নামটা দেখাবে? আসলে এটা কোনো ভ্যালিড কোয়েরি না, কারণ কি সবগুলার নেমের জন্য তুমি সাম করতেছো তা তুমি কেন একটা নেম শো করবা? কারণ ওই টোটালটা কি পার্টিকুলার কোনো একটা ইনস্ট্রাক্টরে করসপন্ডিং আমি পাচ্ছি, সবগুলোকে যোগ করা পড়ে না, এর জন্য এটা ভ্যালিড কোয়েরি না। বাট এখানে না মাঝে মাঝে রান করে এগুলো, এগুলো রান করলে দেখবা যে সে আসলে এলো ফার্স্ট ইনস্ট্রাকশনের নামটা দেখায় দেয়, ঠিক আছে? কিন্তু আসলে এটা কিন্তু ভ্যালিড কোয়েরি না, কারণ তুমি তো অনেকগুলো রোগকে একসাথে স্কুইজ করতেছো, স্কুইজ করার পর একটা রেজাল্ট পাচ্ছ, সেটা কেন একটা করসপন্ডিং এর আন্ডার হবে? একটা ম্যাক্সিমাম তুমি দেখো, তুমি একটু আর একটু দেখলে বুঝতে পারবা, এখন হয়তো নাও ক্লিয়ার হইতে পারে। মনে করো ম্যাক্স দিলাম, ম্যাক্স স্যালারি বের হলো, ঠিক আছে? এখানে আসলে কত 97,000 না? ওকে আমি এখানে আর একটা কুইরি লিখি, এটা বাদ দিয়ে সিলেক্ট নেম অ্যান্ড স্যালারি হোয়ার নেম, আচ্ছা ফ্রম দিতে হবে, ফ্রম টু নেম ইকুয়াল টু হচ্ছে হলো শ্রেণী, মনে হয় ঠিক আছে
শ্রীনিবাসম। এখন যদি তুমি রান করো, তাহলে দুইটা কুইরি রান করতেছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুইটা কুইরি একসাথে রান করে দিবে, দুইটা আলাদা আলাদা এর রেজাল্ট দেখাবে। এই দেখো একটা হচ্ছে হলো ফার্স্টের জন্য 97,000, আর দেখো শ্রীনিবাসনে আসলে অ্যাকচুয়াল স্যালারি কত, 40,000। মানে এই যে কুইরি দেবে না শ্রীনিবাসনে হচ্ছে এটা বের করতেছে, ঠিক আছে। সো কালকে অ্যাকচুয়াল রেজাল্ট আমি পেলাম, এটা মাইস্কিলে অনেক সময় এই প্রবলেমটা পড়ে, ঠিক আছে। বাট এটা অ্যাকচুয়াল আমার, মানে এটা আসলে ইরোনিয়াস কুইরি, মানে এটা আসলে রাইট অ্যাপ্রোপ্রিয়েটভাবে লেখা হয়নি। কারণ হচ্ছে হলো তুমি যখন সবগুলো কি স্কুইজ করতেছো, যে একই রিপ্লাই স্কুইজ হওয়া যাওয়ার পরে, মানে মেন কথা হচ্ছিল যে একই রিপ্লাই মধ্যে ডিফারেন্ট ভ্যালু থাকবে যাদের কি স্কুইজ করতেছো, এবং যদি ডিফারেন্ট ভ্যালু থাকে তাহলে তুমি তাদেরকে সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তাহলে নেম কি আলাদা আলাদা না, নেমও তো, মানে তুমি যখন সবগুলোকে রোগগুলোকে একসাথে মার্চ করে ফেলতেছো তাহলে কি নেমও তো মার্চ হয়ে যাচ্ছে, কিন্তু ওই নেম অ্যাট্রিবিউটের মধ্যে যদি ডিফারেন্ট ভ্যালু থাকে, এমন যদি হয় যে 100টা সেম ভ্যালু একটা ডিফারেন্ট ভ্যালু, তাহলে কি তুমি স্কুইজ করতে পারবা? এরকম কি হবে যদি দুইটা মার্জ হয়ে একটা নতুন নাম হবে? এরকম তো না। সো এক্ষেত্রে ওই অ্যাট্রিবিউটটা তুমি সিলেক্ট করতে পারবা যে অ্যাট্রিবিউটের মধ্যে ডিফারেন্ট ভ্যালু থাকবে। সোজা কথা হচ্ছিল যে অ্যাট্রিবিউটের মধ্যে কী বলা যায়, মানে তো ইউনিক আর ইউনিক দিয়ে বুঝাইতে গেলে আবার ঝামেলা করে হবে। মানে মেন কথা হচ্ছে হলো যদি সেখানের মধ্যে যদি মানে কোনো এরকম একটা ভ্যালু পাই যেটা হচ্ছে হলো একরকম না, ঠিক আছে, মানে এখানের মধ্যে এরকম কিছু অ্যাট্রিবিউট থাকে। মেন কথা হচ্ছিলো এটা যদি সেট কাউন্ট একের বেশি হয়, সেট কাউন্ট মানে কি যতগুলো ইউনিক ভ্যালু আছে, ঠিক আছে, ইউনিক ভ্যালু যদি একের বেশি হয় তাহলেই সেখানে আমি ওটা সিলেক্ট করতে পারবো না, বুঝা গেছে। এখন ধরো আমি ই বের করতে চাই যে এটা তো সবগুলো আমি স্যালারি একসাথে অ্যাড করে দিয়েছি, এখন যদি ধরো ডিপার্টমেন্ট ওয়াইজ আমি বের করতে চাই, কথা বুঝতে পারছো? অথবা আরেকটু, আচ্ছা ওইটা পরে আসি, আরেকটু ইউজ করি। ধরো আমি তো এখান থেকে অ্যাকচুয়াল এটা পাচ্ছি না, মানে ম্যাক্সিমাম স্যালারি এটা কে পাচ্ছে সেটার নাম বের করতে পারতেছি? ওকে আচ্ছা, তাহলে এটা দিয়ে ম্যাক্সিমাম স্যালারি এটা বের হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কে ম্যাক্সিমাম স্যালারি এটা পাচ্ছে সেটা আমি বের করতে পারতেছি? এটা যদি বের করতে যাই, এখানে একটা বলা যায় হচ্ছিল নেক্সট রেট কুইরি, নেক্সট রেট কুইরি মানে হচ্ছিল কাইন্ড অফ সাব কুইরি হিসেবে তুমি একটা কুইরি রেজাল্ট আরেকটা কুইরি ইনপুট হিসেবে ইউজ করো, এটা বলা সাব কুইরি। সাব কুইরিগুলো আসলে অনেক জায়গায় লেখা যায়, মানে ডিফারেন্ট টাইপস অফ কনটেক্সটের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ জায়গায় তুমি সাব কুইরিগুলো লিখতে পারো। ফর এক্সাম্পল এখন এটা আমি দেখো, এটা কি আসলে একটা ভ্যালু রিটার্ন করতেছে না, বা একটা কলাম অ্যাড করতেছে? আচ্ছা এটা কিন্তু রিনেম করা যায়, রিনেম অপারেশন করছো না? অ্যাজ দিয়ে আমি এখানে লিখতে পারি যে সে হচ্ছে হলো টোটাল, ও আচ্ছা এটা হলো ম্যাক্স, ম্যাক্স আন্ডারস্কোর স্যালারি, ঠিক আছে, এটা একটা নাম দিলাম, এটা কলাম, তাহলে টেবিলের অ্যাক্টিভিটির নাম আসবে হচ্ছিলো ম্যাক্স আন্ডারস্কোর স্যালারি হিসাবে। আচ্ছা এখন এটাকে আমি জাস্ট একটু ব্র্যাকেট করে এটাকে আলাদা করে রাখি, লাস্ট ক্লাস মানে তো না তোমাদের দেখে নেই। আচ্ছা ধরো এটার নাম হচ্ছিলো ম্যাক্স আন্ডারস্কোর, ম্যাক্স আন্ডারস্কোর না, ধরো এটা ট্যাম্প নাম দিয়ে রাখলাম, এটা আসলে কোনো সিনট্যাক্স না, এটা আসলে ট্যাম্প নাম দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এখন ধরো আমি হচ্ছে হলো ধরো এই ট্যাম্পের মধ্যেই ম্যাক্সের এটা আছে, ঠিক আছে, আচ্ছা তাহলে ট্যাম্প আমি প্রিন্ট করলেই ম্যাক্সের এটা পাবো। আচ্ছা এটা একটু মানে জাস্ট একটু সাইড নোট হিসাবে রেখো, যদি কোনো সময় আমরা কি দেখছি একটা টেবিলে অ্যাট্রিবিউটগুলো অ্যাক্সেস করতে গেলে ডাইরেক্ট নাম দিয়ে অ্যাক্সেস করা যায়, আরেকটা কি দেওয়া যায় ওই টেবিল নাম ডট ওই অ্যাট্রিবিউট দিয়ে অ্যাক্সেস করা যায় না। আচ্ছা যদি কোনো টেবিলের একটা রো থাকে মানে একটাই কলাম থাকে, তাহলে ওই সময় ওই টেবিলের নামটাই আসলে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু, কথা বুঝতে পারছো? ওই টেবিলের নামটাই হচ্ছে হলো ওই অ্যাট্রিবিউটের ভ্যালু। আর কারণ কি ওখানে যে একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটে একটা রো একটা, তুমি আলাদা করার কোনো দরকার আছে? স্যার তাহলে ওই টেবিলের নামটা হচ্ছে তখন তার অ্যাট্রিবিউটের ভ্যালু। আচ্ছা এখন ধরো আমি ধরো ট্যাম্পের মধ্যে ওইটা আমি রেখে দিছি, এটা আসলে এভাবে কোনো সিনট্যাক্স নাই, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। সো আমি ধরি সিলেক্ট, তাহলে আমি নেমটা আমি ইউজ করতে যাচ্ছি ফ্রম ইনস্ট্রাক্টর, আফটার দ্যাট হোয়ার স্যালারি ইকুয়াল টু হচ্ছে হলো ট্যাম্প, এটা জাস্ট লাগলো না,
ট্যাম্পের মধ্যে তো আমার ভ্যালুটা আছে, দেন আমি ওই ট্যাম্পটাকে জাস্ট কল করে দেখতেছি যে আসেই না। আচ্ছা রান হবে না এখন, কারণ ট্যাম্প আসলে এইভাবে যে আমি দেখছি এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট হয় না। এখন আমি জাস্ট কী করতে পারি, এই যে কুইটা লিখছিলাম না, এই কুইটাকে একটা টেবিল নাম, আর এই টেবিলের মধ্যে রো একটা কলম একটা, সো দ্যাট মিনস তাহলে এটাই কি আমি ট্যাপের মধ্যে রাখতে পারতেছি। এটাই আসলে কি আমার টেবিলটা, এটাই আমি এখানে রেখে দিতে পারি না, এটা আসলে একটা টেবিল, বাট যখন একটারও একটা কলম হয়ে যাচ্ছে তখন এটা আসলে একটা ভ্যালু হিসাবে কাজ করতেছে। সো আমি এখন এটাকে একটা ভ্যালু মতন কাজ করে দেবো। এখন রান করো, দেখবো হচ্ছিল ম্যাক্সিমাম যে স্যালারিটা পাচ্ছে শুধুমাত্র সেই ইউজারটাই শো করবে। কুয়েরি আর হচ্ছিল, আচ্ছা ওনার মনে স্যালারি ই করে নে, নেম আর এটা মনে স্যালারি হবে, নেম কমা স্যালারি দাও তাহলে এখানে তুমি স্যালারিও দেখতে পাবো। আফটার দ্যাট ম্যাক্সের জায়গায় মিন দিয়ে দেখো, দেখো কটা চাইলে ডিপার্টমেন্ট নেমও চুজ করতে হবে। এই যে আমি লাস্ট ক্লাসে শ্রীনিবাসনের মধ্যে 40,000 করে দিয়েছিলাম, যে আমরা আপডেট কুইরি একটা দেখছিলাম, এই জন্য দুইটা দেখাচ্ছে, মানে মিন আসলে দুইটা ভ্যালু আছে। অথবা তুমি টেবিলের মধ্যে যে কয়েকটা মিন স্যালারি করে দিতে পারো, তারপরে দেখতে পারো যে মাল্টিপল আসবে। সো এই যে দেখো এখানে আর একটা, এটা একটা কুইরি, এটা আবার হচ্ছে একটা টেবিল তৈরি করতেছে, যেটার মধ্যে রো হচ্ছিল দুইটা, কলাম হচ্ছে হলো তিনটা। তাহলে দেখো এটাই হচ্ছিল নেস্টেড কুইরি, একটা কুইরি দেখলাম যে কুইরি থেকে রেজাল্ট পেলাম, সেই রেজাল্টটা আমি ইউজ করতেছি আর একটা কুইরি কোয়ার ক্লোজের একটা কন্ডিশন হিসাবে, কন্ডিশনের একটা ভ্যালু হিসাবে। সো এটাই হচ্ছিল নেস্টেড কুইরি। আবার তুমি ফর্ম ক্লোজের মধ্যেও তুমি এই কুইরি লিখতে পারবা, ঠিক আছে? ফর্ম ক্লোজের মধ্যে কীভাবে, ধরো আমি এভাবে যদি ইউজ করতে চাই, সেমভাবে আমি যদি সেমভাবে না করি, আচ্ছা ধরো এটার এই বড় মানে এই কুইরিটাকে, এখানে আমি কী পাচ্ছি, এখানে মিন দিছি আমি, ঠিক না? মিন স্যালারি বের করতেছি, মানে যেই ইনস্ট্রাক্টরের স্যালারি হচ্ছিল মিন তাকে শো করো। এখন দেখো মিন স্যালারির মধ্যে একজন হলো কম্পিউটার সায়েন্স, একজন হলো মিউজিক, ঠিক আছে? এখন আমি যদি বলি যে ফাইন্ড অল দ্য ইনস্ট্রাক্টর, অল দ্য কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ইনস্ট্রাক্টর হু গেট দ্য মিনিমাম স্যালারি, কারণ কি আমি এখানে ডিপার্টমেন্ট নেম চেক করছি। এগুলো এটা অনেকভাবে করা যায়, একটা হচ্ছে হলো, আচ্ছা তোমাদের কোনো ওই আছে কিনা আমি নেস্টের দেখানোর আগে, একটার একটা কলম দিল, ওই টেবিলটাই পুরো হলো ফুল ভ্যালু সার্ভিস ফ্রম ইনস্ট্রাক্টর। এটার ভিতরে যদি দিতাম যে হোয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু হচ্ছে হলো কম্পিউটার সায়েন্স, তাহলে তো হইতো, কেন আমি তো সবগুলোর উপরে আমি অ্যাগ্রিগেট চালাচ্ছি না। হ্যাঁ বাট আমি ওই সময় কি এটা কাজ করবে, অ্যাগ্রিগেটরটা কাজ করবে কিনা, গ্রুপ বাই, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে হলো
শুনো, মাঝে মধ্যে তোমাদের কাছে যারা এই যে ই করলা, এটা কি বলে, এখানে তোমাদের মধ্যে দুই ধরনের পার্সন আছে। একজন হচ্ছিল সারা যাই বলুক, কোনো কিছু আমি বলবো না, চুপচাপ বসে থাকবো, রং হোক রাইট হোক, কারণ এক ধরনের ভয় থাকে যে রং হইতে পারে। বাট যারা রং করতেছো তারা কিন্তু এক ধরনের একভাবে চিন্তা করতেছো অ্যাটলিস্ট, আর যারা হচ্ছে হলো কোনো কিছু বলতেছো না, তারা আসলে তাদের মস্তিষ্ক কোনো কিছুই কাজ করতেছে না। আমাদের ব্রেনটা হচ্ছে হলো কাজ করাইতে হয়, কাজ না করলে এটা কোনো সময় শিখে না। মানে যখন উপরে ক্লাসে যাবা তখন একটা সাবজেক্ট আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওখানে আসলে জিনিসগুলো হচ্ছে তোমাকে একটা একটা কম্পিউটার একটা মেশিন তোমাকে এটা কেউ লার্ন করাবো, এটা প্রসিডিউরগুলো দেখে, ওটা আসলে কাইন্ড অফ কিন্তু আমরা যেভাবে লার্ন করি সেভাবে। ওখানের মধ্যে একটা জিনিস আছে হলো রিইনফোর্সমেন্ট লার্নিং, মানে এটা হচ্ছে হলো এটা গেলে পাওয়া, ওটা হচ্ছে হলো সে হলো ভুল করে তারপরে ক্যালকুলেট করে কতটুকু ভুল করলাম, তারপরে ওইটার উপরে বেস করে সে একটা ক্যালকুলেট করে, আচ্ছা আমি যদি এভাবে চিন্তা না করি অন্যভাবে চিন্তা করি তখন কী হয়, তখন আবার দেখে লার্ন করে, তখন আবার দেখে যে আমি ভুল কতটুকু করলাম, এভাবে এরকম অনেকবার চলতে থাকে, অনেকবার সে লার্ন করে, লার্ন করার পরে তারপরে হচ্ছিলো যে সে এক সময় যে বলতে পারে আচ্ছা ওকে ঠিক আছে। ফর এক্সাম্পল, আগে তুমি মনে করো ওই যে ই ইউজ করা, মনে করো মানে প্রত্যেক দিন যে আমরা প্রোডাক্টগুলো ইউজ করি, ফর এক্সাম্পল ফেসবুক ইউজ করি, গুগল ইউজ করি, গুগল মধ্যে স্প্যাম ডিটেক্টর ইউজ করি, স্প্যাম আছে না, স্প্যাম ওটা কিন্তু আসলে একটা কাইন্ড অফ মানে একটা মেশিন লার্নিং একটা অ্যাপ্রোচ আছে, আর্টিফিশিয়াল ওটা অটোমেটিক ডিটেক্ট করে যে এটা স্প্যাম, এটা কিন্তু সবসময় মানে নতুনভাবে কিন্তু নতুন ধরনের স্প্যাম আসে, তখন ওটা আবার সে লার্ন করে যে এটা আবার স্প্যাম, ঠিক আছে, কন্টিনিউয়াসলি লার্ন করে। ঠিক তোমাদের এরকম সে এখানেও এরকমই, যারা ভুল করতেছো তারা আসলে শিখতেছো, আসলে ভুল করতেছো মানে দুইজন যা বললা দুইটা ভুল, বাট একভাবে তুমি চিন্তা করছো, বাকিরা অনেকে যারা চুপচাপ বসে আছো তারা অনেকে হয়তো চিন্তাও করো নি, অত চিন্তা করছো প্রকাশ করো নি, এক্সপ্রেস করতে হবে। এটা অনেকে হচ্ছে হলো যে আতেল হিসাবে চিনে, সো হোয়াট কে কার একটা দেখে, ওই সিজিপি নিয়ে যখন বাইর হবা তখন আসলে ওই চুপচাপ বসে ছিল ওইটার জন্য এক্সট্রা কোনো মার্ক থাকবে না। যাই হোক, এটা আসলে সব ফিলোসফিক্যাল কথা, মেন কথা হচ্ছিলো যে কোনো কুইরির মধ্যে যে কোনো জায়গায় তুমি হোয়ার ক্লোজ লিখতে পারবে, ঠিক আছে। তো এটা একটা কুইরি, কুইরির মধ্যে একটা কুইরির ভিতরে যত ধরনের আমরা জিনিস ইউজ করতে পারি সব জায়গায়, এটা নেস্টেড হোক জয়েন হোক যে কোনো জায়গায় একইভাবে ইউজ করতে পারবো। সো আমি যদি এখানে হোয়ার দিই এটা আসলে কোনো সমস্যা নাই, এখানে হোয়ার দিলে আমি হোয়ার দিয়ে আমি যেহেতু কন্ডিশন দিই আমার কোনো সমস্যা হবে না। সে কী করবে, ফার্স্টে এই হোয়ার দিয়ে ওই যে আমার যে পুরো ফুল টেবিলটা ছিল ওর মধ্যে থেকে শুধু অনলি কম্পিউটার সায়েন্সগুলো ডাটাগুলো রাখবে, বাকিগুলো সে ফালাই দিবে, তারপরে তার উপরে অ্যাগ্রিগেটর রান করবে। আসলে অ্যাগ্রিগেটর রান করতেছি আমি কি সেট অফ আইটেমের উপর, আইটেমটা ফুল টেবিলের আইটেম হতে পারে অথবা আমি কিছু ফিল্টার করার পরে আইটেম হতে পারে। সো হোয়ার ক্লোজ দিলেও কাজ করবে, হোয়ার ক্লোজ দিলে আমি কম্পিউটার সায়েন্সের অনলি ম্যাক্সিমাম স্যালারিটা বের করবো। আর এখানে যে কী করবে, এখানে যে কিন্তু সে আসলে সবগুলোর উপরেই রান করবে, এখানে আমি হোয়ার ক্লোজের মধ্যে আমি দিলাম হচ্ছে হলো ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম ইকুয়াল টু কম্পিউটার ডট সায়েন্স। তাহলে কি এখান থেকে অনলি হলো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের মিনিমাম স্যালারিটা সে বের করবে, ঠিক আছে, সেটা কত পাবে, 40,000। এখন 40,000 দিয়ে সে আবার কি ইনস্ট্রাক্টরের ফুল টেবিলের মধ্যে সার্চ করবে না, তখন আসলে কি আসবে শুধুমাত্র কি মানে এখন এটা আমার বলো এখানে কি শুধুমাত্র কম্পিউটার সায়েন্সেরটা আসবে না, রান দিই, রান দিলাম, কম্পিউটার সায়েন্সেরটা আসছে, কেন এক্স্যাক্টলি সে এখান থেকে যখন ভ্যালুটা পাচ্ছে এর উপরেটা গেছে, সে এখান থেকে হচ্ছিল যখন স্যালারিটা পেল, ঠিক, হ্যাঁ কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টের 40,000 যে স্যালারি পাচ্ছে মানে মিনিমাম স্যালারিটা পাচ্ছে সেটাই সে বের করছে, সেটা কি 40,000,
40,000 দিয়ে কি আবার ইনস্ট্রাক্টরের ফুল টেবিল উপরে আমার সার্চ করতেছে না যে কাতে কাতে 40,000 এখন আমি 40,000 তো অন্য ডিপার্টমেন্টের হইতে পারে যেমন মিউজিক ডিপার্টমেন্টের আছে যে হলো 40,000 স্যালারি পাচ্ছে তাহলে কি ওখানে মাল্টিপল চলে আসবে না আর মিউজিক ডিপার্টমেন্টের তো আসতেছে আবার হচ্ছে হলো কম্পিউটার সায়েন্সের তো আসতেছে মেন কথা ছিল এই কন্ডিশনটা তো আমি আরেক জায়গায় দিতে পারতাম করে দিতে পারতাম বাইরে দিলে হইতো ঠিক না এই অর্ডারগুলো দেখতে হয় কিন্তু কন্ডিশন খালি দিয়ে দিলে হলো না তুমি একবার কন্ডিশন দিলা ঠিক আছে ফিল্টার করলা যেমন এখানে আমরা কম্পিউটার সায়েন্সে মিনিমাম সেলে বের করতেছি বাট আমি যখন আবার সার্চ করতেছি তখন আমরা সবগুলোর উপরে সার্চ করতেছি তাহলে সবগুলোর যদি সার্চ করতে যাই ওই সময় তো আমার অন্য ডিপার্টমেন্টে যারা সেম স্যালারি পাচ্ছে এই 40,000 স্যালারি পাচ্ছে সেটা সে বের হয়ে যেতে পারে যেমন এখানে হচ্ছিল মিউজিক ডিপার্টমেন্ট বের হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আরেকভাবে জিনিসটা সলভ করা যায় সেটা হচ্ছিল ধরো আমি এখানে হোয়ার দিলাম না হোয়ার না দিলে আমি এখন যদি মনে করো রান করি রান করলে কি এরকম একটা টেবিল আসবে না এটা একটা টেবিল না এই টেবিলে তুমি একটা নাম দাও এখানে হচ্ছে হলো আমি এখান থেকে এই পর্যন্ত ইউজ করলাম এটা নাম দিলাম অ্যাজ মনে করো আমি বললাম যে কম হয়েছে কম আইএনএস দাও তাহলে এইটা আসলে একটা কুইরি যে কুইরিটা আসলে একটা টেবিল জেনারেট করতেছে সেটার নাম দিলাম আমি হলো কম আইএনএস ঠিক আছে তাহলে আমরা যেরকম নর্মালি কুইরি লিখি আমরা কুইরি লিখতাম কিভাবে ফ্রম সরি সিলেক্ট সামথিং সামথিং ফ্রম টেবিল নেম হোয়ার সামথিং এত এটাই কি একটা টেবিল না তাহলে আমি এভাবে লিখতে পারি না সিলেক্ট কম আইএনএস ডট নেম কম অথবা নাও দিতে পারো কোনো সমস্যা নেই একইভাবে ওই যে সেমভাবে আমাদের তো এনে ডুপ্লিকেট নাই ফ্রম হচ্ছে হলো এই টেবিল হোয়ার স্যালারি ইকুয়াল টু হচ্ছে হলো সরি স্যালারি না ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু হচ্ছে হলো কম ডট ফর্মের পরে এটা হচ্ছিল সে টেবিল হিসেবে ইউজ করতেছে যেটা নাম আমি দিলাম হচ্ছিল কমা এনএস এস দিয়ে তুমি সব জায়গায় নাম চেঞ্জ করতে পারবে অ্যাক্টিভিটির নামও চেঞ্জ করতে পারবা আবার টেবিল মানে একটা কুইরিকে একটা টেবিলের নাম হিসেবে তুমি দিতে পারো সো এর হলো কমা এনএস দিলাম দেন আমি বলো সিলেক্ট কমা এনএস ডট নেম এটাও দিতে পারো অথবা নর্মাল স্যালারিও বলতে পারো ঠিক আছে মানে এখানে তুমি যদি কমা এনএস ডট না দাও এটা কাজ করবে কারণ কি আমরা ওই যে কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে দেখছিলাম যখন সেম নাম যখন হয়ে যায় এই দুইটা টেবিলের মধ্যে যদি সেম নাম মানে দুইটা রিলেশনের মধ্যে যদি সেম নাম চলে আসে দেন হচ্ছিল আমি ডট ইউজ করতে পারি বাট এখানে তো কোনো সেম নাম নেই একটা টেবিল আমি ইউজ করতেছি সেটা হচ্ছিল যে কুইটা হচ্ছে আমার টেবিলটা আর এটা মানে নেম আছে একটাই তো এখানে তুমি ডট দিলেও একই কথা আর না দিলেও একই কথা মানে আমি জাস্ট বললাম যে দেখানোর জন্য যে এটা আসলে আমি টেবিলের মতন ইউজ করতে পারি এটা আসলে একটা কাইন্ড অফ টেবিল বা এটা হচ্ছে হলো টেম্পোরারি একটা টেবিল ওই কুইরির জন্য তৈরি হচ্ছে অনলি তারপর হচ্ছে ফর্মের মধ্যে টেবিলের নাম দিলাম আর হোয়ার মধ্যে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কম্পিউটার সাইজ এই ডিপার্টমেন্ট নেম কিন্তু এখান থেকে নিচ্ছে তুমি যেখানে ডিপার্টমেন্ট নাম নেম না দাও তুমি যদি এখান থেকে ডিপার্টমেন্ট এই কুইরির মধ্যে ডিপার্টমেন্ট নেম না দাও তাহলে এই কম আইএনএস এই টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট নেম থাকবে দ্যাট মিনস কি এখানে আমি যে হোয়ার এর মধ্যে ডিপার্টমেন্ট নেম দেখতেছি এটা কি পাবো কারণ এটা আসলে এখান থেকে নিচ্ছে সে কিন্তু জানে না যে এই কম আইএনএস এর ভিতরে যে এই কুইরিটা আছে কুইরিটা আবার ইনস্ট্রাক্টরের উপর রান করতেছে সেটা কিন্তু জানে না এটা হচ্ছিল হ্যাঁ এটা না করলেও হয়তো এটা কোনো সমস্যা নেই কিন্তু এটা আমরা করি অনেক সময় ছিল যে এটার সাথে যদি আমরা অন্য সময় জয়েন করতে চাও এটা যদি আবার আরেকটা টেবিলের সাথে জয়েন করতে তখন নামগুলো দিলে বেটার আর নামগুলো দিলে হচ্ছিল তুমি আলাদা করে রাখতে পারবে আচ্ছা এখানে নাম নাও দিলেও কিন্তু হইতো ঠিক আছে নাম নাও দিয়ে যদি তুমি এগুলো অ্যাড না করতা তাও কোনো সমস্যা নেই কথা হচ্ছে মানে আচ্ছা আমি এটা রান করে দেখি তারপরে বাকিটা বলতেছি তো রান করলাম
সো দেখো এখন একটারটাই শো করতেছে, সেটা হচ্ছিল সিনিভাসন, কারণ হচ্ছিল সেই একমাত্র কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের টিচার। মিউজিকেরটা কিন্তু এখন শো করতেছে না। এখন যেটা একটু আগে তোমাদের একজন বললো যে এখানে কম আয়নেস দিলে হবে কিনা, হ্যাঁ কম আয়নেস না দিলেও হবে, এটা আমি একটা নাম দিছিলাম জাস্ট। নামটা ইউজ লাগে হচ্ছিলো যদি কোনো সময় আমি যদি আরেকটা টেবিলের সাথে এটাকে আবার জয়েন করি, বা এটা কিন্তু একটা টেবিল, এটা আবার সাথে কিন্তু আবার একজনকে জয়েন করা যাবে, বুঝে গেছে? তোমাদের মানে স্লাইডের মধ্যে দেওয়া আছে থিওরি যে স্লাইড গুলো, হ্যাঁ ডাটাগুলো আসতেছে হচ্ছিল ইনস্ট্রাক্টর টেবিল থেকে, নেম আসতেছে হচ্ছিল ওই অ্যাট্রিবিউট, নেমের অ্যাট্রিবিউট স্যার অ্যাট্রিবিউট ইনস্ট্রাক্টর টেবিল থেকে নিয়ে সে একটা তৈরি করলো টেবিল। এটা হচ্ছিল ওই টেবিল দিয়ে আমি হচ্ছিল কাজ করতেছি, এটা কিন্তু ইনস্টাগ্রাম টেবিল থেকে কাজ করতেছে না, এই নেমটা ইনস্টাগ্রাম টেবিল থেকে আসছে না, সে অলরেডি ইনস্টাগ্রাম টেবিল থেকে আরেকটা টেম্পোরারি টেবিল তৈরি করে বলছে, সেটা হলো এই কুইটা যেটা আমি এস দিয়ে একটা নাম দিয়েছিলাম, এটা হলো টেম্পোরারি একটা টেবিল তৈরি করেছে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা সিলেক্ট কুইরির মধ্যেও লেখা যায়, ওটা তোমার একটু ভাষা থেকে একটু দেখে নিও, আমি ওইটার মধ্যে এত ডিটেলস না গেলাম, আমরা একটু জয়েনিংটা শুরু করি। হ্যাঁ বুঝলাম না, না এখান থেকে যে ডাটাগুলো আসতেছে ওইখান থেকে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স চুজ করবে। এই কুইজের রেজাল্ট কি দুইটা দেখছিলাম না, একটা মিউজিক একটা কম্পিউটার সায়েন্স, তাহলে কিন্তু মনে হচ্ছে সেই করতো না, ওখানে দুইটা ছিল, একটা হলো মিউজিক আর একটা হলো কম্পিউটার সায়েন্স। এখন তুমি কম্পিউটার সায়েন্স দিয়েছো দেখে ওই দুইটার মধ্যে থেকে যেটা কম্পিউটার সায়েন্স সেটা শুরু করতেছে। আর কোনো কোশ্চেন? ওকে, এখন আমরা হচ্ছে হলো জয়েনিংয়ে যাই। জয়েনিং আসলে মানে আমরা আগের কুইটাকে জয়েন করব, হ্যাঁ তুমি অর্ডার বাই করো, অর্ডার বাই করলে টপটা আসবে, ঠিক আছে? এখানে একটা আছে সিলেক্ট টপ, মানে এই সিলেক্ট আমরা ইউজ করি না, সিলেক্ট মানে হচ্ছে সবগুলো সিলেক্ট করবে, আর একটা আছে সিলেক্ট টপ, ওটা হচ্ছে হলো শুধুমাত্র ফার্স্ট রায় সিলেক্ট করবে। আচ্ছা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে হলো ধরো তোমাদের এখানে দেখো প্রত্যেকটা কুইরির নিচে কি এখানে একটা আরেকটা অ্যাড করে দেয় না, দেখছো কি না, খেয়াল করছো কি না, এখানে অ্যাড করে নাই। আচ্ছা আমি এই কুইরিটা ডিলিট করে দিই, সেটা হচ্ছে হলো সিলেক্ট নেম স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর অর্ডার বাই স্যালারি, ঠিক আছে? এটা ওই যেটা বললো যে হচ্ছিলো সে মানে পার্টিকুলার একটা ডিপার্টমেন্টের মানে একটা একজনকে শো করতে চায়, মানে যেটা হচ্ছে আইডি অনুসারে টপে আসবে, ঠিক আছে? একটা তোমাদের একটাকে দেখাতে চাই। তো ধরো আমি যে স্যালারি দিয়ে অর্ডার করলাম, অর্ডার করার মানে আমি ধরলাম সবগুলোর মধ্যে যেটা মানে স্যালারিটা হচ্ছিলো সবচেয়ে কম সেটাটা খালি একটা আমি সিলেক্ট করবো, ঠিক আছে? আর যেটা হলো আইডি হচ্ছিলো আবার ই করতে পারো, ধরে দিতে পারো যে এখানে আইডি অনুসারে যেটা আগে আসবে, তো দুইটা আগে স্যালারি অনুসারে সর্ট করবে, এরপরে স্যালারি যদি সেম হয় আইডিগুলোকে নিয়ে আসবে আগে। এখন আমি যদি চাই যদি শুধুমাত্র একটাকে দেখাবো যেটা আইডি সবার আগে, দুই হয়তো করা যায়, একটা হচ্ছে হলো সিলেক্ট এখানে টপ দাও, ঠিক আছে? টপটা মনে হয় মাই স্কুলে কাজ করে না, আই থিঙ্ক ইরোর ইরোর মনে হয় দিতে পারে, ইরোর আসছে না, হ্যাঁ
টপ কাজ করে না, বাট আরেকটা আছে, তুমি টপটা বাদ দিয়ে দাও, বাদ দিলে কুইরিটা হবে এরকম। এটা আসতেছে না, এই যে দেখো এই জিনিসটা অ্যাড করে দেনা সবসময়, এটার কিন্তু একটা কাজ আছে, লিমিট 030, এটা কি বলে? সে হচ্ছে হলো জিরো থেকে কয়টা শো করবে, মিনিমাম কয়টা, ম্যাক্সিমাম, আসলে লিমিট মানে এ থেকে মাঝখানে শো করবে, 30 হচ্ছিল ম্যাক্সিমাম, ঠিক আছে? তাহলে তুমি যদি এখানে এটা ইউজ করে দাও যে লিমিট 0 to 1, এখন দেখো একটা শো করবে, তো সিলেক্ট টপ নাই, সমস্যা নেই, আমরা লিমিট ইউজ করি। তো এটাই হচ্ছিল কি, আমরা ওই টেবিলের মধ্যে দেখছিলাম আইডি অনুসারে এটা পাঁচটা, আবার এটাই হচ্ছিল মিনিমাম, ঠিক আছে? এখন এর মধ্যে আরো কন্ডিশন দিতে পারো, এক্সট্রা এক্সট্রা কন্ডিশন অ্যাড করে, ঠিক আছে? এটা হচ্ছিল মিনিমাম কয়টা শো করবে, আর একটা হচ্ছিল ম্যাক্সিমাম। আসলে এটা কোনো, এটা মনে হয় মিনিমামই, তাই হোক আবার কি আসলো, আচ্ছা। সো লাস্ট ক্লাসে আমরা একটা হচ্ছিল জয়েনিং শুরু করছিলাম কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়ে, ওটার মধ্যে আমরা কি করছিলাম, একটা নর্মাল একটা কুয়েরি লিখছিলাম যেটা হচ্ছিল ইনস্ট্রাক্টর কোন বিল্ডিং এ বসে সেটা, হ্যাঁ, লিমিট হচ্ছিল তুমি কত পর্যন্ত শো করতে যাবে, সেটা হলো এখানে তুমি দিবা ম্যাক্সিমাম, আর এটা হলো মিনিমাম লিমিট মনে হয়, কাইন্ড অফ, আমার ঠিক সিনট্যাক্সটা মনে নাই, এটা ইয়ে থেকে দেখে নিতে পারো, শুরুটা কি আচ্ছা আছে নাকি, ও এখানে আছে, আচ্ছা এটা হচ্ছিল সে কত নম্বর রো থেকে শুরু করবে কাজ করা, আর এটা হচ্ছিল কয়টা ইউজ করবে, তো এটা আসলে আমি যদি 1 ও দিয়ে দিই তাও কাজ করবে, এটা হলো ফার্স্ট এটা সিলেক্ট করবে, আর যদি 2 দেয় তাহলে হচ্ছিল ফার্স্টে 2টা, ঠিক আছে? আর ফার্স্টে যদি ইন্ডেক্স দিয়ে দেই তাহলে ওই ইন্ডেক্স থেকে এতগুলো শো করবে, 0 হচ্ছিল 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করবে, 0 নাম্বার রো থেকে শুরু করবে, রো থেকে পরেরটা, এটা এগুলা জাস্ট ইউজ করে দেখতে পারো, এগুলা অনেক ধরনের ভেরিয়েশন আছে। আচ্ছা ওকে, আমরা এবার একটু নেক্সটের দিকে যাই, সেটা হচ্ছিল লাস্ট ক্লাস আমরা একটা কুয়েরি দেখছিলাম না, যে ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে তো ডিপার্টমেন্ট আছে, বাট সেটা কোন বিল্ডিংয়ে, এটা জানার জন্য আমার কী করতে হয়েছিল, ইনস্ট্রাক্টরের সাথে ডিপার্টমেন্টের একটা কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হয়েছিল, যে আমি ইনস্ট্রাক্টরের সাথে ডিপার্টমেন্টের সবগুলো কার্টেশিয়ান প্রোডাক্ট করে আফটার দ্যাট আমি বের করছিলাম যে আসলে সেই ইনস্ট্রাক্টরটা কোন বিল্ডিংয়ে বসে, ঠিক আছে? সো এটা হলো আমার মেন টাস্ক ছিল। আচ্ছা ধরো এখন আমরা সেম টাস্কে করবো হচ্ছিল ইনার জয়েন দিয়ে, ইনার জয়েন হিসেবে, ইনার জয়েন হচ্ছে হলো আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট যেরকম কাজ করছিলাম না, কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে আমরা কী লিখছিলাম, সিলেক্ট, যেমন আমরা এটার জন্য যদি বলি সিলেক্ট ডিপার্টমেন্ট নেম অ্যান্ড হলো বিল্ডিং ফ্রম ইনস্ট্রাক্টর, সরি, হ্যাঁ ফার্স্ট হচ্ছিল সিলেক্ট নেম অ্যান্ড হলো ডিপার্টমেন্ট নেম অ্যান্ড বিল্ডিং, এই তিনটা জিনিস সিলেক্ট করতেছি, ঠিক আছে? ফ্রম ইনস্ট্রাক্টর কমা ডিপার্টমেন্ট নেম, তাহলে আমরা এখানে কী পাইতাম, ওই ইনস্ট্রাক্টর আর ডিপার্টমেন্টের মধ্যে সে কার্টেশিয়ান প্রোডাক্ট করতো, অনেকগুলো রো পেতো, তারপর আমি ওয়্যারের মধ্যে যাই কী করতাম, দুইটা নেম দুইটা টেবিলের মধ্যে যেটা আসলে কী কমন সেটা দিয়ে আমি হচ্ছে হলো ইকুয়াল করতাম, তখন আমি এখানে কী দুইটার মধ্যে কমন কোনটা, ডিপার্টমেন্ট নেম, দ্যাট মিনস আসলে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে তাদের মধ্যে প্রাইমারি কী ফরেন কী রিলেশনশিপটা কী,
মানে একটা টেবিলে প্রাইমারি কি আর একটা টেবিলে এই সেম দুইটার ফরেন কি কি একদম সোজা বিষয় হচ্ছিল দুইটার মধ্যে কমন কোন এলিমেন্টগুলো আছে সেটা দিয়ে আমি হচ্ছিল সার্চ দিতাম যে এটা ইকুয়াল এটা যদি হয় তাহলে শো করো ঠিক আছে ওই সেম কাজটাই করা হয় ইনার জয়েন দিয়ে সিনট্যাক্সটা আলাদা কাজ একই রকমইভাবে করে বাট আন্ডারলাইংয়ে আসলে ইনার জয়েন্টটা অনেক ফাস্টার কাজ করে কারণ হচ্ছিল আন্ডারলাইংয়ে যে আমরা মনে যে কার্টেসিয়ান প্রোডাক্ট করে আমি একটা কি বড় একটা রিলেশন তৈরি করতেছিলাম অনেকগুলো রো ছিল সে এতগুলো রো তৈরি করে না সে একটা ইন্ডেক্স নেয় ওই ইন্ডেক্স অনুসারে এখান থেকে ইন্ডেক্স ওয়াইজ সে সার্চ করে ঠিক আছে এটা হলো তোমার মিডের পরে দেখবা যে কীভাবে হচ্ছিল যে স্ট্রাকচারটা সেভ করে রাখে ওখানে কীভাবে একটা ইন্ডেক্স দেয় আরেকটা ইন্ডেক্স কত ফাস্টলি রান করা যায় মানে কত ফাস্টলি সার্চ করা যায় ঠিক আছে সো আন্ডারলাইনে আসলে সে করে ইন্ডেক্স দিয়ে সে একটা সার্চ করে সো ওই কার্টেসিয়ান প্রোডাক্টের মতনই কিছু একটা কাজ করে মানে কার্টেসিয়ান মতন করে না আসলে কী করে একটা ইন্ডেক্স দেয় ওই ইন্ডেক্স দিয়ে আরেকটা টেবিলে যে ইন্ডেক্সটা আছে সেটার মধ্যে সার্চ করে দেখে দেন রোগুলোকে সে জেনারেট করে ঠিক আছে তো এটা আসলে স্ট্রাকচারটা হচ্ছিল ফার্স্টে একদম সেমভাবে আমরা করি সিলেক্ট নেম দেন হচ্ছে হলো ডিপার্টমেন্ট থেকে আমি ইউজ করি ডিপিটি আন্ডারস্কোর নেমটা অ্যান্ড বিল্ডিং কারণ ডিপার্টমেন্ট নেমটা ইনস্ট্রাক্টর আই এর মধ্যে দুটার মধ্যে সেম সো এটা আমি জাস্ট একটা থেকে সিলেক্ট করলাম দেন ফ্রম ফ্রম হচ্ছে হলো একটা যেই রিলেশনটা তুমি যে দুইটা রিলেশনের মধ্যে তুমি হলো জয়েন করতে চাও তার মধ্যে একটা রিলেশন দিবে হচ্ছিল এখানে এই সরি এটার নাম হবে হচ্ছিল ধরো ইনস্ট্রাক্টর যে দুইটার মধ্যে তুমি করতে চাও জয়েন করতে চাও একটা দিবা হচ্ছে ইনস্ট্রাক্টর মানে ফর্মের মধ্যে কোনটা দিবা এটা ডাজেন্ট ম্যাটার একটা দিলেই হয় আফটার দ্যাট একটা লিখতে হয় ইনার জয়েন ইনার জয়েন্ট অ্যান্ড দিতে হয়েছিল তুমি আর কোন টেবিলের সাথে করতে চাও ধরো আমি এখানে দিলাম হলো ডিপার্টমেন্ট সো তাহলে আমি সিলেক্ট করলাম সিলেক্টেডটা আসলে পরে লিখতে পারো আমি আসলে ফর্ম করতেছি ইনস্ট্রাক্টর থেকে আর এটার সাথে জয়েন করতেছিল ডিপার্টমেন্টকে এরপরে তোমাকে বলতে হবে যে আসলে তুমি কোন অ্যাট্রিবিউটের উপর বেস করে তুমি তাকে জয়েন করবা দেন হচ্ছে হলো আসলে বলতে হবে অন ইনার জয়েন অন মানে এই অ্যাট্রিবিউটের উপরে হচ্ছে তুমি জয়েন করো সেটা কোনটা ডিপার্টমেন্ট নেম তাহলে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল করতে হবে তাহলে আমি লিখবো হচ্ছিল ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম ইকুয়াল টু হচ্ছিল ডিপার্টমেন্ট ডট দেখো ইনস্ট্রাক্টর আচ্ছা লেখো লিখে রান করে দেখো স্ট্রাকচারটা কিন্তু অলমোস্ট হচ্ছিল হোয়াইট মানে হোয়াইট দিয়ে আমরা যেরকম কাকিসের প্রোডাক্ট দিয়ে বসলো অলমোস্ট কিন্তু সিমিলার ইনার জয়েন কেটে এখানে লিখছি এটা কমাতে এখানে ডিপার্টমেন্ট লিখতাম এখানে অন লিখছি এখানে হোয়াইট লিখতাম ওই যে একই সিনট্যাক্স বাট হচ্ছে এটা আন্ডারলাইন হচ্ছে এটা অনেক ফাস্ট আন্ডারলাইনে আসলে সে হলো কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে এত বড় একটা টেম্পোরারি সেট তৈরি করে না আমরা কী করতাম আগে একটা টেম্পোরারি সেট তৈরি করতো বড় একটা যদি আমার ধরো ওয়ান হান্ড্রেডটা ডাটা থাকে দুইটা টেবিলের মধ্যে তাহলে 100 × 100 × 4 সে ডাটা তৈরি করার পর তারপরে প্রত্যেকটা রোতে যায় ওই ওয়ার প্লাস অ্যাপ্লাই করে যে এই দুইটা কি সেম কিনা এই দুইটা কি সেম কিনা বাট এখানে কী করে সে আসলে একটা এটা হলো মানে আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি বাট এটা রানের মধ্যে তো লাগবে বেশি আবার স্পেসও কিন্তু আছে তুমি যদি এরকম অনেকগুলো রো তৈরি করো তো প্রত্যেকটা রোজন কি আমার মেমোরিতে ডাটা লাগবে না ডাটা রাখতে হবে সেটা একটা ব্যাপার কিন্তু এখানে ওই ডাটাগুলো রাখতে হচ্ছে না মানে সে আসলে এরকম কোনো টেম্পোরারি রিলেশন তৈরি করতেছে না একবার ফাইনাল রিলেশন তৈরি করতেছে এটা রো ধরে রো এর মধ্যে ওই ইন্ডেক্স রেখে ওটা পরের পয়েন্টের মধ্যে যে কোন ইন্ডেক্স আছে সেটার অনুসারে জয়েন করে একটা রো তৈরি করে ইন্টারমিডিয়েট যে এতগুলো রিলেশন তৈরি করে মানে এতগুলো রো তৈরি করে আবার ওটার মধ্যে সার্চ করে ওয়্যার ক্লোজ দিয়ে সার্চ করে আমি যে জিনিসটা করতেছিলাম বলে কার্টেসিয়ান প্রোডাক্টে এই কাজটা সে এখানে করে না ঠিক আছে আচ্ছা এখন যদি আমার আরেকটা টেবিলের সাথে জয়েন করতে হয় ফর এক্সাম্পল দেখো এই যে
আমি লাস্ট ক্লাসে তোমাদের মনে বলছিলাম এর একটা টাচ দিয়েছিলাম, এটা অনেকভাবে করা যায়। মনে করো তিনটা টেবিলের রিলেশন মানে হলো, আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, মনে করো আমি জানতে চাই যে স্টুডেন্টের একটা পার্টিকুলার স্টুডেন্টের অ্যাডভাইজারকে তার নাম দেখো তো, তোমরা এখান থেকে কীভাবে বের করবা তোমাদের স্কিমার মধ্যে দেখো তো একটা স্টুডেন্টের অ্যাডভাইজারের নাম। ইন্সট্রাক্টর থেকে ইন্সট্রাক্টর আইডি, স্টুডেন্টের সাথে অ্যাডভাইজার তো করলে আমি অ্যাডভাইজার আইডি পাবো, মানে স্টুডেন্টের করসপন্ডিং অ্যাডভাইজারকে সেটা আমি পাচ্ছি। আফটার দ্যাট ওইটার সাথে কী করবো, ইন্সট্রাক্টরের সাথে জয়েন করে আমি ইন্সট্রাক্টরের নামটা নিব। সো এটা অনেকভাবে করা যায়। একটা হয় কি, এটা তো তুমি একটা পাইছো রিলেশন পাচ্ছ না, এটা একটা টেবিল পাচ্ছ না, সো এটাকে একটা টেবিল হিসেবে চিন্তা করো। মানে হচ্ছে হলো এটার মধ্যে আমি, আচ্ছা আমি ই হিসাবে, আচ্ছা এটা তো ইনস্ট্রাক্টর না, আচ্ছা আমি সিলেক্ট দিই, সিলেক্ট এখানে হলো সিলেক্ট, এখানে হলো স্টুডেন্ট আইডি দিলাম, মনে করো স্টুডেন্ট, আচ্ছা আইডি এটার বললাম এস আইডি, নামটা আমি একটু চেঞ্জ করে রাখলাম, তার নাম লেখলাম অ্যান্ড এরপরে আই আন্ডারস্কোর আইডি এটা চুজ করলাম ফ্রম, না এটা এস দিয়ে আমি রিনেম করতেছি, তুমি রিনেম যে কোনোভাবে করতে পারো। আচ্ছা ফ্রম স্টুডেন্ট হোয়ার, না তারপর হচ্ছে হলো ইনার জয়েন, ইনার জয়েন করবো কার সাথে, অ্যাডভাইজরের সাথে, অন আইডি ইকুয়াল হচ্ছে হলো এস আন্ডারস্কোর আইডি। যেহেতু দুইটা আলাদা অ্যাট্রিবিউট, সো আমার সামনেও যে ডিপার্টমেন্ট ডট না দিলেও কাজ করবে। একটু রান করে দেখি আমি, লেখা শেষ করি, এখান থেকে লিমিট এটা কিন্তু আলাদা অ্যাড করতে, এটা আমাদের না লেখলো হয়, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে হলো এখন এখানে আমার যে টেবিলটা আসতেছে সেটা হলো এই স্টুডেন্টের করসপন্ডিং ইনস্ট্রাক্টরটাকে, মানে ইনস্ট্রাক্টর আইডিকে। বাট আমি কিন্তু এখন পর্যন্ত জানি না যে, এই যে দেখো প্রত্যেকটা স্টুডেন্টের করসপন্ডিং করছিলো তার ইনস্ট্রাক্টর আইডিটা আমি পেয়ে গেছি, কিন্তু আমি কি তার নাম জানি? এখন আমার নামটা বের করতে হবে, এখন নামটা বের করা ও একটা ওয়ে আছে, এইটাকে একটা টেবিল হিসাবে চিন্তা করে তুমি ক্রস প্রোডাক্ট করো, মানে সাবকুয়েরি হিসাবে। কীরকম দেখো, আমি সাবকুয়েরি দিয়ে দেখাই আগে, সিলেক্ট, সিলেক্টটা আমি পরে লিখি, ফ্রমটা লিখি, ফ্রম এটা একটা টেবিল না, এই যে সিলেক্ট এটা তো একটা টেবিল, আমি তো জানি প্রত্যেকটা কুয়েরি আসলে একটা টেবিল। এটা সাথে আমি কার্তেশিয়ান প্রোডাক্ট করি, আমি ইনারজন করলাম না, কার্তেশিয়ান প্রোডাক্ট করলাম হচ্ছে হলো ইনস্ট্রাক্টর টেবিলের, অ্যান্ড হোয়ার ক্লোজের মধ্যে লিখলাম হচ্ছে হলো হোয়ার ক্লোজে লিখতে হবে আইডি ইকুয়াল হচ্ছে হলো আই আন্ডারস্কোর আইডি, আর সিলেক্টের মধ্যে লিখলাম হচ্ছে হলো নেম, আচ্ছা এইখানে একটু আসতে হবে, আচ্ছা এখন মজার ব্যাপারটা আসলে আসে, এই পর্যন্ত লেখো
আসতেছি হ্যাঁ ইনার জন্য ইউজ করতে হবে আমি মানে কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি ইনার জন্য ইউজ করা যাবে সমস্যা নেই আমি কয়েকটা ওয়ে আছে আমি একটা ওয়ে দেখাচ্ছি আরও কয়েকটা ওয়ে আছে তা দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম এখানে আমি এখন হচ্ছে হলো হোয়ার দিয়ে আইডি ইকুয়াল টু আইডি লেখলাম যে তুমি ইনার জয়েন দিয়েও করতে পারতো ঠিক আছে ধরো ইনার জয়েন যদি করতে চাও তাহলে কি জাস্ট এতটুকুই চেঞ্জ হবে না ইনার জয়েন কার সাথে করলাম তাহলে এখানে লিখতে হবে হলো এটাই না জাস্ট কমা দিয়ে যে রিলেশনটা লিখলাম সেটা আমি এখন দিয়ে হচ্ছে হলো হোয়ার দিয়ে আর অন হোয়ার সরি সেটা দেখি হলো ইনার জয়েন দিয়ে আর যেটা হোয়ার দিয়ে লিখলাম সেটা লিখে হলো অন দিয়ে আচ্ছা হোয়ারের মধ্যে আমি কিন্তু বলছিলাম যে অনেকগুলো অ্যাক্টিভিটি যদি থাকে অনেকগুলো অ্যাক্টিভিটি যদি সেম হয় এন দিয়ে দিয়ে আমি লিখে দেবো সেম অনের মধ্যেও তোমার যদি অনেকগুলো অ্যাক্টিভিটি হয় তাহলে তুমি কীভাবে লিখবা অ্যান ওমু অ্যান ওমু অ্যান সে ধরো আমি যদি সেকশন আর কোর্সের মধ্যে সেকশন না ধরো হ্যাঁ সেকশন আর ক্লাসরুমের মধ্যে যদি করতে চাই তাহলে দেখো সেকশন আর ক্লাসরুমের মধ্যে কমন কোনটা বিল্ডিং আর রুম নাম্বার একটা দিয়ে সার্চ করলে তো হবে না কারণ কি একই বিল্ডিং নামে অনেকগুলো রুম নাম্বার থাকতে পারে তাহলে তো আমার রুম নাম্বার দিয়েও সার্চ করতে হবে তো আমি কী করবো সিলেক্ট সামথিং 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 যেগুলো তুমি সিলেক্ট করতে চাও সিলেক্টের মধ্যে কোনগুলো সিলেক্ট করবে এটা আপ টু ইউ ফ্রম সেকশন ইনার জয়েন ক্লাসরুম অন সেকশন ডট বিল্ডিং ইকুয়াল ক্লাসরুম ডট বিল্ডিং অ্যান্ড সেকশন ডট রুম নাম্বার ইকুয়াল ক্লাসরুম ডট রুম নাম্বার হ্যাঁ না তুমি অন্য অ্যাট্রিবিউটের মধ্যে করতে পারো না সমস্যা নেই এটা অ্যাট্রিবিউটগুলো কমন করে মানে অ্যাট্রিবিউটগুলোকে সে হচ্ছে ইকুয়াল করে এখন তুমি যদি মনে করো খালি বিল্ডিংগুলো ইকুয়াল করতে চাও তাহলে বিল্ডিং দিয়ে ইকুয়াল দিয়ে আসবে ওখানে দেখবা যে একই বিল্ডিং কিন্তু রুম নাম্বার ডিফারেন্ট আসবে এই সাইডে রুম এখানে তো সেকশন ক্লাসরুম তা দেখবা যে কিছু ক্লাসরুম আছে যেগুলো হচ্ছে হলো রুম নাম্বার মনে করো 103 বিল্ডিং হচ্ছিল এক্স এখানে কিছু ডাটা আসবে যেগুলো হলো বিল্ডিং এক্স রুম নাম্বার 103 104 105 106 সেম সেকশন কিন্তু আচ্ছা এটা রান করে দেখো যে তুমি বাসায় যে ওই যে আজকে এটা যেটা দেখালাম সেকশন আর হচ্ছিল ক্লাসরুম এটার মধ্যে আমাকে দুইটা অ্যান দিয়ে করতে হচ্ছে না বিল্ডিং সরি বিল্ডিং আর রুম নাম্বার ইকুয়াল করতে হচ্ছে না বাসায় যে একবার হলো বিল্ডিং দিয়ে রুম নাম্বার দিয়ে দুইটা ইকুয়াল করে দেখবা এক সময় হলো একটা বাদ দিয়ে দেখবা আর সময় দুইটাই বাদ দিয়ে দেখো তখন কি হয় কোনটা হ্যাঁ তারপর কোন প্রয়োজন করতে ওকে বন্ধু হয়েছে হ্যাঁ ওকে এখন সিলেক্টের মধ্যে আমি স্টুডেন্ট নেম আর অ্যাডভাইজার ইনস্ট্রাক্টরের নেম কীভাবে সিলেক্ট করবো এছাড়াও ডট নেম তারপরে আরেকটা কি ডট নেম হবে স্টুডেন্ট ডট নেম স্টুডেন্ট কোথা থেকে আসলো স্টুডেন্ট হচ্ছে হলো এই কুয়েরির মধ্যে আছে এটা যখন বাইরে চলে আসতেছে আমি ওই সময় স্টুডেন্ট জানি না অ্যাডভাইজারও জানি না ওটার মধ্যে কি আছে আমি জানি না আমি জানি হচ্ছে হলো একটা টেবিল জেনারেট করতেছে যেটার মধ্যে একটা অ্যাট্রিবিউট আইডি একটা নেম একটা আইআইডি দ্যাটস ইট ওইটা ইন্টারনালি তুমি স্টুডেন্ট ইউজ করছো অ্যাডভার্টাইজার ইউজ করছো আমি ওইটা কোনো কিছু কেয়ারই করবো না আমি জানি না আসলে ওটার মধ্যে তুমি কি ইউজ করছো এই ইন্টারনাল কোয়েরিটা আমার জাস্ট একটা টেবিল আমাকে রিটার্ন করবে যে টেবিলের মধ্যে তিনটা অ্যাট্রিবিউট আছে কোথা থেকে তুমি এই টেবিল জেনারেট করলা সেটা আমি জানি না এটা কিন্তু এই যে আমি আগেও বারবার বলছি বুঝা গেছে এখন আমি এই নেমটা আমি সিলেক্ট করবো কেমনি এখানে একটা নেম আছে অ্যাডভাইজারের মধ্যে ইনস্ট্রাক্টরের মধ্যে একটা নেম আছে ইনস্ট্রাক্টর নেম তো ইনস্ট্রাক্টর ডট নেম দিলাম এরপরে যদি আরেকবার নেম দাও সে কি বুঝবে অটোমেটিক বুঝে যাবে যে ইনস্ট্রাক্টরটা ফার্স্টে চুজ করছো তো আরেকটা বাকি আছে নেম বাকি তো এটা চুজ করে ফেলবো এতটুকু স্মার্ট আবার সে না ঠিক আছে এই জন্য আসলে এগুলো নাম দিতে হয় সো এর জন্য আমি এই টেম্পোরারি টেবিলে একটা নাম দিব সো জাস্ট ট্যাম্পই দাও বাট একটা তোমাকে নাম দিতে হবে ট্যাম্প দিলাম আমি এখানে যে সিলেক্ট করবো হচ্ছে হলো ইনস্ট্রাক্ট
ভেক্টর ডট নেম, আরেকটা ইউজ করবো ট্যাম ডট নেম। এখন তুমি রান করো, তাহলে দেখবা যে এই ইনস্ট্রাক্টরের আন্ডারে ছিল এ নেমটা, ঠিক আছে। ইনস্ট্রাক্টর ডট নেম ট্যাম ডট নেম। এখন আমি যদি এটা রান করি, তাহলে দেখবা যে যে এখানের মধ্যে দেখা দিচ্ছে যে বলি যে আইনস্টাইনের আন্ডারে ছিল এই দুজন আছে, কার্সের আন্ডারে ছিল এই দুজন আছে, এরকম। হ্যাঁ, এই কন্ডিশনটা ছিল এই টেবিলটার সাথে, তুমি এই ইনস্ট্রাক্টর টেবিলটা জয়েন করতেছো না, তাহলে এখানেও জয়েন করলে কি ইকুয়াল করতে হবে না কোনো একটা কি দিয়ে? না হলে তুই যে কার্টেশিয়ান প্রোডাক্টের মতো সবগুলো রেজাল্ট চলে আসবে, এটার সাথে এটা মার্চ করবে, এটার সাথে এটা অ্যাড করবে, এটার সাথে এটা অ্যাড করবে, সবগুলো চলে আসবে। এই জন্য এই অনটা দিতে হয় যে কোন অ্যাট্রিবিউটের উপর বেস করে তুমি রেজাল্ট আনবা। হ্যাঁ, এটার উপরে আরো কাজ করা যায়। আমি এখন যদি বলি যে ইনস্ট্রাক্টর অনুসারে তুমি শর্ট করে দেখো, তাহলে কি খেলে এখানে অর্ডার বাই দিবা। আবার আমি যদি বলি যে এখন সিনিমেশনের আন্ডারে কে কে আছে, আবার আমি যদি বলি যে সিনিমেশনের হচ্ছে হলো আন্ডারে কয়জন স্টুডেন্ট আছে সেটা শো করো। তো দেখো একটা কুইরির উপর বেস করে কতগুলো কুইরি করা যায়, সেই যে যেগুলো করলাম এখানে রেকর্ড হয়েছে বাসায় যেয়ে এগুলো একটু রান করে দেখো, চেষ্টা করে দেখো এই কুইরিগুলো, এটা কোনো টাস্ক না, বাট এগুলো করলে তোমার দুইটা লাভ আছে, যত কুইরি সলভ করবা তত হলে প্র্যাকটিস বাড়বে, তত তুমি বোধ তোমার ল্যাবেও বেটার তুমি কাজ করতে পারবে, মানে তোমার যে পরীক্ষা নেক্সট পরীক্ষাগুলো হবে যে টাস্কগুলো দেওয়া হবে তত তুমি বেটার মানে কাজ করতে পারবে। অ্যান্ড তোমাদের থিওরি কিন্তু মেজর পোর্শন কিন্তু এসকিউএল, মানে এবার মানে মিডের আগে যে সিলেবাস তার মেজর পোর্শন কিন্তু এসকিউএল থেকে আসবে। অ্যান্ড এসকিউএল তুমি যদি ভালো মন্দ পারো তাহলে রিলেশন অ্যালজেব্রা তোমার কাছে জাস্ট একটা সিনট্যাক্স চেঞ্জ এখানে, কারণ রিলেশন অ্যালজেব্রা সেম কাজই করে ওখানে অন্য সিনট্যাক্সে করে, দ্যাটস ইট। তো দেখবা দুইটাই সেম, তখন দেখবা যে আসলে মিডের তোমার 90% সিলেবাস কাভার হয়ে যাবে, 90% না 80%, কারণ এরপর অ্যান্টি রিলেশনশিপ আছে, ওইটা আসলে স্কুল দেওয়া করে না, ওইটা ডিজাইন অ্যাপ্রোচ, ঠিক আছে। সো এই যেগুলো ইনস্ট্রাকশন দিলাম এগুলো একটু বাসা যাবার ট্রাই করে দেখুন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছিল আমি ইনার জয়েন্টটা দেখলাম। ইনার জয়েন্ট আসলে কী করে, দুইটার মধ্যে যে অন দিচ্ছ না দুইটার মধ্যেই সে কমনগুলো দেখে, যদি কমন থাকে মানে দুইটা যদি সেম হয়, কমন মানে হচ্ছিল ওই দুইটা ভ্যালু যদি সেম হয় তাহলে রাখবে, আর আদারওয়াইজ রাখবে না। কোনো সাইড থেকে কিন্তু রিডান্ডেন্ট আছে যে মিলে নাই তাও আছে এখানে, ছিল এখানে। আচ্ছা, এখন দেখো আমরা যদি আচ্ছা কন্ট্রোল জেড দিলে মনে হয় আগেরগুলো আসা উচিত, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের টানার চেষ্টা করি, দেখি আসে কি না, কতদূর আসে। আচ্ছা আসে না, আচ্ছা আমরা আবার লিখি, সমস্যা নেই। সিলেক্ট সে ধরো আমি ওই যে ডিপার্টমেন্ট আর ইনস্ট্রাক্টরটাই ইউজ করি। আচ্ছা সিলেক্ট নেম কমা নেম কমা ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম ভুল হয়ে গেল। আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের, তোমাদের ই করার দরকার নেই, মানে এটা জাস্ট একটু দেখাই দিচ্ছি, তোমরা বাসায় যেয়ে ট্রাই করে দেখো, এটা করার দরকার নেই। আচ্ছা এতক্ষণ আমরা যে ফুল কাজটা করলাম আসলে এটা কী ছিল, স্টুডেন্ট থেকে অ্যাডভাইজারের নামগুলো জানা, সেম কাজটা আরও অনেক ইজিলি করা যায়, সেটাও ছিল আমি জাস্ট তোমাদের একটু দেখাই দিই। স্টুডেন্ট ডট নেম নিলাম, ইনস্ট্রাক্টর ডট নেম নিলাম, স্টুডেন্টের সাথে জয়েন করলাম হচ্ছে হলো ইনস্ট্রাক্টরকে, তার সাথে ইনার জয়েন করলাম হচ্ছে হলো ডিপার্টমেন্টকে, না সরি অ্যাডভাইজরকে,
এটার সাথে ইনস্ট্রাক্টর অন স্টুডেন্ট ডট আইডি ইকুয়াল অ্যাডভাইজর ডট এস আন্ডারস্কোর আইডি অ্যান্ড অ্যাডভাইজর ডট আই আন্ডারস্কোর আইডি ইকুয়াল ইনস্ট্রাক্টর ডট আই আন্ডারস্কোর আইডি আসলে এটা কী করলাম ফ্রম এটার সাথে জয়েন করলাম অ্যাডভাইজর এটার সাথে জয়েন করলাম হচ্ছে হলো ইনস্ট্রাক্টর দেন অন লিখে জি জি যে কমন অ্যাট্রিবিউট যে অর্ডারে আনতে চাই সে অর্ডারে এখন যদি কোনটা ও হ্যাঁ সরি ইনস্ট্রাক্টর ডট আইডি তাহলে দেখো ওই সেম জিনিসটাই শো করতেছে এটা আরও কয়েকটা ওয়েতে লেখা যায় এটা হলো একটা গেল ঠিক আছে আরেকটা কী করতে পারতাম এই পোর্শনটা এখানে না লিখে এই পোর্শনটা লিখতাম এখানে অ্যান্ড এখানে অ্যান্ড না দিয়ে এখানে দিতাম অন মানে হচ্ছে হলো ফ্রম এটার সাথে জয়েন করো অন লেখ অন করে এটা এটার উপরে জয়েন করো এই দুটা জয়েন করলে কি একটা আমি রিলেশন পাবো যার মধ্যে কতগুলো অ্যাট্রিবিউট বাড়বে আফটার দ্যাট ওইটার সাথে আবার জয়েন করো হচ্ছে হলো ইনস্ট্রাক্টর দেন ওইটার সাথে অন করো আফটার দ্যাট আরও যদি করতে যাও একটা একটা করে ইনার জয়েন অ্যাড করতে থাকবে অনটা সাথে সাথে লিখে দিতে পারো প্রত্যেকটা ইনার জয়েনের পরে প্রত্যেকটা অন লিখে দিতে পারো অথবা সবগুলো ইনার জয়েন লেখার পরে তারপরে যে সবগুলো অন একসাথে মানে ওই যে অ্যান দিয়ে কানেক্ট করে দেবো ঠিক আছে তো এটা হচ্ছিলো যে আগেরটাকেই শর্ট করে লেখা যেটা হলো আমি সাব কুয়েরি হিসাবে ইউজ করছিলাম একটা ইনার জয়েনের রেজাল্ট সাব কুয়েরি দিয়ে ইউজ করে তারপরে আরেকটা ইনার জয়েনের মধ্যে আমি হচ্ছিলো এটাকে কুয়েরি মানে টেবিল হিসাবে ইউজ করছি তো দেখো আমি একটা জিনিসই কত ওয়েতে লেখলাম একটা কুয়েরি সাব কুয়েরি হিসাবে আমি ইউজ করলাম সেমটাকে আবার ইনার জয়েন দিয়েও করলাম তো একটা জিনিসেই তুমি অল্টারনেট ভার্সন করতে পারবে এখানে আবার ইনার জয়েন কার্টেসিয়ান প্রোডাক্ট অনেক হবে আবার কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে শুরু করছিলাম না কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়েও করতে পারবে হ্যাঁ না স্টুডেন্টের সাথে অ্যাডভাইজরের ইনার জয়েন করতেছি তারপরে ওইটার সাথে আবার হলো ইনস্ট্রাক্টর ইনার জয়েন করতেছি হ্যাঁ এখান থেকে এই ইনার জয়েন করার পর আমি একটা টেবিল পাবো না সেটার সাথে আবার ইনস্ট্রাক্টর ইনার জয়েন করতেছি আচ্ছা এখান থেকে প্রত্যেকটা অ্যাক্টিভিটির সামনে কিন্তু আমি ওই টেবিলের নামগুলো অ্যাড করে দিয়েছি এটা হলো গুড প্র্যাকটিস গুড প্র্যাকটিস মানে হচ্ছিল তুমি এরপরে দেখো পড়লে বুঝতে পারবে আসলে কোন জায়গা থেকে কোন নেমটা নিচ্ছ তোমার কনফিউশনও দূর হয়ে যাবে আবার যদি এরকম হয় কোনো সময় দেখবা যে এরকম কুইরি কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয় এরকম আস্তে আস্তে এরকম বড় হইতে থাকে যখন বড় হইতে থাকে বড় একটা যখন কুইরি লাগবে তখন তুমি আইডেন্টিফাই করতে পারবা যে আসলে তোমার ভুলটা কোথায় হয়েছে মানে নাম এরকম যদি সামনে ওই রেফারেন্সটা না দাও তখন এটা আসলে কনফিউশন ক্রিয়েট করে যে কোন থেকে আমি নিচ্ছি ঠিক আছে আচ্ছা এখন ধরো আচ্ছা এটা থেকে আমি দেখাই ধরো অ্যাডভাইজার আমি ইউজ করলাম অ্যাডভাইজার আইডি দিয়ে করি ঠিক আছে আইডি তো জাস্ট একটা নামই আসলে আসা উচিত এখানে ইনার জয়েন না ইউজ করি আমি যদি লেফট জয়েন করতাম মেনলি হচ্ছে তিন ধরনের জয়েন আছে একটা ইনার একটা লেফট একটা রাইট লেফট জয়েন হলে দেখো কি আসে ইনস্ট্রাক্টর আচ্ছা এখানে ইনস্ট্রাক্টর আসবে না আই আইডি আসবে মানে আমি তো ইনস্ট্রাক্টর বাদ দিয়ে দিছি ঠিক আছে সো একটু খেয়াল করে দেখো এখানে কিছু আসছে অনিকের করসপন্ডিং আইডিটা নাল ব্র্যান্ডের করসপন্ডিং নাল এরকম কতগুলো স্টুডেন্টের করসপন্ডিং হচ্ছিল নাল আসছে এটা মানে হচ্ছে হলো ফার্স্টে লেফট সাইডে সবাই আসবে রাইট সাইডের মধ্যে যদি তার সাথে ওই ইনস্ট্রাক্টরের আইডি ওটা ম্যাচ পায় তাহলে আইডিটা বসাই দিবে আদারওয়াইজ না বাট লেফট সাইডে সবাই আসবে বুঝে গেছে আমি জাস্ট এখানে
তাহলে এর মানে x আর p হচ্ছে হলো এর অ্যাডভাইজর মানে এর অ্যাডভাইজর x এর অ্যাডভাইজর p এর b এর অ্যাডভাইজর y b এর অ্যাডভাইজর z আর এগুলো স্ট্রেট লিস c এর কোন অ্যাডভাইজর আছে না আগে যদি ইনার্জন করতাম সেটা আসলে কি করতো a নিত এখানে সার্চ করে দেখতো যে a এর করসপন্ডিং এ কি ভ্যালু আছে সেটা সার্চ করে করতো মানে এটা আর এটা সে ম্যাচ করার চেষ্টা করতো চেষ্টা করে যে ভ্যালু আছে সে ভ্যালু সিলেক্ট করতো মানে কে নোটা সিলেক্ট করতো সে তাহলে কি এটার জন্য কোন রো সিলেক্ট হবে এটা 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 সবগুলো রো সিলেক্ট হবে না এটা বুঝে গেছে তো চারটি রো প্রিন্ট হবে এমন যেখানে হচ্ছে এক্স আর যদি আরো আদার্স ফলস হতে সেটা আদার্স ফলস শো করবে বাট যদি এখানে এরকম হয় এখন হচ্ছে সি এর টা সি এর টা কি শো করবে না সি এর সাথে কি কারণ ম্যাচ হয়েছে এখানে তা আমরা বলে জয়েন্ট জয়েন করতেছি আমরা কি জয়েন করতেছিলাম স্টুডেন্টের যে আইডি আছে আর অ্যাডভাইজার লিস্টে যে আইডি আছে এটা দিয়ে আমি উঠুন জয়েন করার চেষ্টা করছি রো আসতো ওই স্টুডেন্টের জন্য ঠিক আছে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আছে বাট তোমার যদি এরকম হতো যে ফর এক্সাম্পল এই যে ধরো যে কোনো একটা যেমন টানাটা যে আছে তার অথবা এখানে ধরো এই যে এটার প্লেট ক্লিয়ার সামথিং নাম যেটা তাহলে এই নামের ধরো আমি পি দিয়ে বললাম তাহলে এই পি স্টুডেন্টের জন্য ইনিশিয়াল যদি আরেকটা থাকতো থ্রি 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 তাহলে সেটার জন্য কিন্তু আরেকটা রো আসতো কারণ সে ম্যাচ করতে পারছে যতগুলো ম্যাচ করতে পারবে সবগুলো আসবে বাট যেগুলো ম্যাচ করতে পারবে না সেগুলো শুধুমাত্র একটা রয়ে আসবে এবং ওই রোয়ের ইনস্ট্রাক্টর আইডির জায়গায় আসবে হচ্ছে হলো না মানে যেটা ম্যাচ করতে পারলো না কোনটা দুইটা আরেকটা উইলিয়ামস থাকবে কিভাবে উইলিয়ামস তো স্টুডেন্ট একটাই আমি বলতেছি যে ইনস্ট্রাক্টরের মানে অ্যাডভাইজার লিস্টের মধ্যে যদি তোমার অ্যাডভাইজার দুজন থাকে তাহলে কি অ্যাডভাইজার টেবিলের মধ্যে দুইটা রো থাকবে না ওই সময় শুধু দুইটা ভ্যালু আসবে উইলিয়ামস সরি লেভি 222 লেভি 333 ঠিক আছে আচ্ছা এখন এই সেম কাজটা যদি আমি এখন রাইট করি তাহলে কি হবে অ্যাডভাইজার লিস্ট সব আসবে বাট স্টুডেন্ট না থাকলেও আমার কোনো সমস্যা নেই বাট অ্যাডভাইজার এটা সিলেক্টেড হবে মানে এতক্ষণ পর্যন্ত মানে ইনার্জনের ক্ষেত্রে কী হয় যে স্টুডেন্টের অ্যাডভাইজারগুলো আছে তারাই শুধুমাত্র সিলেক্ট হবে মানে যে স্টুডেন্টগুলো অ্যাসেন্ড করা আছে অ্যাডভাইজার অথবা যে অ্যাডভাইজার অ্যাসেন্ড করা আছে হচ্ছে হলো ইনস্ট্রাক্টর সবগুলো আসবে বাট এটার মধ্যে কী আসবে যে স্টুডেন্টগুলো যদি না থাকে তাহলেও অ্যাডভাইজারগুলো আসবে সো এটা আসলে এখান থেকে বোঝা যাবে না এটা আসলে এখান থেকে বোঝা যাবে না এই টেবিলের জন্য বোঝা যাবে না এটা আসলে করতে হবে হচ্ছিল আমি যদি উল্টা করে দিই অ্যাডভাইজার ঠিক আছে এখন যদি দেই তাহলে দেখো ওই পাশটা নাম আসতেছে আসলে লেফট রাইট লেফট জয়েন আর রাইট জয়েন দুইটা সেম জিনিসই রাইট জয়েন হচ্ছে হলো রাইটের সবগুলা রাখবে তারপরে লেফটের সাথে যদি ম্যাচ না হয় লেফটের জায়গায় নাম করে দেবে আর লেফট জয়েন হচ্ছে হলো লেফটের সবগুলো রাখবে রাইটে যদি ম্যাচ না হয় রাইটের নাম করে দেবে আসলে এখানে যে রাইট জয়েন কাজ করতেছে যেভাবে কাজ করতেছে আর আগের জায়গায় হচ্ছে লেফট জয়েন সেমভাবে কাজ করতেছিল মানে এটা রিভার্স করে দেবে ঠিক আছে আবার এখানে যদি লেফট জয়েন দাও তাহলে কেমন কিন্তু ইনার জয়েনের মতন কাজ করবে কারণ কি এই সাইডের এমন কোনো অ্যাডভাইজার লিস্ট নাই যে হচ্ছে হলো অ্যাসাইন নাই ঠিক আছে উল্টা কাজটা আচ্ছা আরেকটা আছে হলো ফুল জয়েন হ্যাঁ সেলফ জয়েন অলরেডি আমরা দেখছি কার্টেশিয়ান প্রোডাক্ট কার্টেশিয়ান প্রোডাক্টটাই হচ্ছে হলো সেলফ জয়েন ওই যে আমরা একই টেবিলের সাথে যদি তুমি ই করো জয়েন করো সেটা হলো সেলফ জয়েন
সো এখানে যদি দাও, আচ্ছা ফুল আউটার জন্ম, আচ্ছা ফুল আউটার জন্য না, এটা মানে আউটার জন জাস্ট, এটা একটুই চেঞ্জ হয়, মাইএসকিউএলের জন্য একটু জাস্ট কোয়েরি কমান্ডগুলো চেঞ্জ হয়, মাইএসকিউএল দ্যাস আমি শিওর না মাইএসকিউএলের জন্য কী আছে, আচ্ছা সো ইউ আর আউট অফ লাক, আসলে ফুল জয়েন ইয়ের মধ্যে কাজ করে না, মাইএসকিউএল কাজ করে না ফুল জয়েন, আচ্ছা ফুল জয়েন আমি কনসেপ্টটা বলে দিই, ফুল জয়েন হচ্ছে হলো এই সাইডের মানে দুই সাইডের দুইটা রিলেশন, দুইটা রিলেশন নিয়ে একটা কাজ করি, মনে করো আমি যদি ধরলাম এ আর বি রিলেশন, এ রিলেশনের সব রোগুলো নিবে, বি রিলেশনের সব রোগুলো নিবে, এ রিলেশনের সাথে যদি বি রিলেশন জয়েন করতে পারে তাহলে ওই যে যেই অ্যাট্রিবিউটগুলো বি রিলেশন থেকে চুজ করতে সেগুলো না হবে না, ওগুলোর মধ্যে ভ্যালু থাকবে, আর যদি ম্যাচ না করতে পারে তা না হবে, আর বি অ্যাট্রিবিউট থেকে সেম ভাবে বির সাথে এর যদি যেগুলো আমি জয়েন করার চেষ্টা করবো সেগুলো জয়েনের জন্য সেগুলোর ভ্যালু থাকবে, আর যদি জয়েন করতে না পারি তাহলে না আসবে, ঠিক আছে। আচ্ছা বেটার হলো ডাব্লিউ থ্রি স্কুলের মধ্যে এই তিনটার জন্য আলাদা টিউটোরিয়াল দেওয়া আছে, তাহলে ওইটা একটু দেখে নিও, ওইটার মধ্যে ওদের আলাদা করে ওরা নিজেদের জন্য আবার কতগুলো টেবিল তৈরি করে নিয়েছিল, সো ওই টেবিলগুলোর মধ্যে আরও ভালো এক্সাম্পল দেখতে পারবো, সো ইনার জয়েন কি, লেফট জয়েন কি, রাইট জয়েন কি, ফুল জয়েন কি। আচ্ছা ফুল জয়েনটা আরেকভাবে করা যায়, এখানে যেমন একটা সলিউশন দিছে এটা যদি জাস্ট একটু দেখো, ফার্স্টে হচ্ছে হলো এটা আসলে খুব সিম্পল একটা কাজ করছে, মানে লেফট জয়েন দিয়ে একটা কুয়েরি বানাইছে, রাইট জয়েন দিয়ে একটা কুয়েরি তৈরি করছে, দুইটা কুয়েরি তারপরে ইউনিয়ন কল করে দিছে, দ্যাটস ইট, এটা হচ্ছে হলো ফুল আউটার জয়েন। মানে লেফট জয়েন থেকে কতগুলো ডাটা পাবো না, রাইট জয়েন থেকে কতগুলো ডাটা পাচ্ছ সবগুলোকে ইউনিয়ন করে দেবে, ইউনিয়ন একটা অপারেটর আছে মানে থিওরিতে দেখানো হবে, সেটা হচ্ছে হলো দুইটা মানে টেবিল দুইটা সেট অফ রেজাল্টকে সে ইউনিয়ন করতে, জাস্ট ইউনিয়ন যে রেজাল্ট ইউনিয়ন তোমার সেটের অপারেশন দেখছো, সিমিলারলি এখানেও ইউনিয়ন অল দিয়ে কাজটা করা যায়, ঠিক আছে। আচ্ছা সো এটা হচ্ছিলো জয়েন, আপাতত লাস্টটা একটা জিনিস দেখে আজকে শেষ করে দিচ্ছি, সেটা হলো গ্রুপ বাই। আচ্ছা একটু আগে যেটা আমরা কাজ করছিলাম সিলেক্ট, আমি একটু লিখি অ্যাভারেজ স্যালারি অথবা টোটাল স্যালারি আমি যদি নেই সাম, এখানে দিলাম স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর, এটা দিলে কি আসবে, ইনস্ট্রাক্টর টেবিলে সবগুলো স্যালারি যোগফলটা আসবে, এখন যদি আমি বলি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের টোটাল স্যালারি আমি বলুন তখন আমরা ইউজ করতে হলো গ্রুপ বাই, কারণ তোমার যে স্যালারিগুলো আসবে সেই স্যালারিগুলো মানে তোমার যে ইনস্ট্রাক্টরগুলো আছে সেখানের মধ্যে কিছু কিছু আছে না কম্পিউটার সায়েন্সের, কিছু কিছু আছে আবার সে ফিজিক্সের মিউজিক ট্রিপলি এরকম, এখানে সে কী করে যেগুলো কম্পিউটার সায়েন্স সেগুলোকে একসাথে করে ফেলে, যেগুলো আবার হচ্ছে হলো সামথিং ফিজিক্সের সেগুলোকে একসাথে করে ফেলে, এরকম সে কতগুলোকে গ্রুপ তৈরি করে, এরপরে তুমি যদি কোনো একটা অ্যাগ্রিগেটর ফাংশন অ্যাপ্লাই করো তাহলে সে কী করে ওই প্রত্যেকটা গ্রুপের উপরে দেয়া করে, এখানেও কিন্তু সে একটা গ্রুপের উপরে সে অ্যাপ্লাই করতেছিল অ্যাগ্রিগেটর ফাংশনটা, বাট এখানে গ্রুপটা কি টোটাল টেবিলটাই আমার হলো একটা গ্রুপ, ঠিক আছে। বাট তুমি যদি এরকম কোনো একটা কমন অ্যাট্রিবিউটের উপর বেস করে তুমি যদি গ্রুপ করো তাহলে সেগুলো করে কি সে কতগুলো সেট তৈরি করে ফেলে, এমন প্রত্যেকটা সেটের উপরে সে হলো একবার করে রান করে, আর প্রত্যেকটা সেটের জন্য একটা করে রো আসবে, ওই যে আমি একটু আগে বলছিলাম যে অ্যাগ্রিগেটর এক প্রায় অ্যাপ্লাই করলে একটা সে রো তৈরি করে, এমন একটা যদি কলম থাকে তো একটা কলম সে তৈরি করে, বাট তুমি যদি এখানের মধ্যে অনেকগুলো গ্রুপ তৈরি করো তাহলে প্রত্যেকটা গ্রুপ থেকে সে একটা করে ডেটা পাবে, ঠিক আছে। সো এখানে গ্রুপ বাই যদি আমি করি গ্রুপ বাই এভাবে লিখতে হয়, জাস্ট এটার পরে তুমি গ্রুপ বাই দিয়ে দেন তুমি কার উপরে গ্রুপ করতে যাচ্ছ, ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম,
এখন তুমি যদি রান করো তাও তুমি দেখতে পারবা কতগুলা ভ্যালু আসতেছে। আচ্ছা এখন আমার কোশ্চেন হচ্ছিল, দেখো আমি এতগুলো পর্যন্ত সিলেক্টের মধ্যে কি একটা পার্টিকুলার অ্যাগ্রিগেটর সিলেক্ট করছিলাম, কোনো অ্যাক্টিভ সিলেক্ট করতে পারিনি, কারণ কি আমি বলছিলাম কি স্কুইজ করে ফেললে ওখানে তো ওই বাকি অ্যাক্টিভিটগুলোর তো কোনো মানে মিনিং নাই, কারণ বাকি অ্যাক্টিভিটগুলো হলো প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু। এখন তুমি কোনটা সিলেক্ট করবা, কারণ তুমি তো সবগুলোকে স্কুইজ করে একটা করতেছো, ঠিক আছে? বাট এখানে কি আমি ডিপার্টমেন্ট নেম চুজ করতে পারবো? দেখো আমি মনে করো একটা গ্রুপ তৈরি করলাম কম্পিউটার সায়েন্স, সেটার মধ্যে অ্যাগ্রিগেটর অ্যাপ্লাই করলাম, সেখানের মধ্যে ওই কম্পিউটার সায়েন্সের সবগুলোকে একসাথে স্কুইজ করবে না, একসাথে একটা মার্চ করে আরেকটা একটা রো তৈরি করবে। কিন্তু যদি মার্চ করে ডিপার্টমেন্ট নেমের অ্যাট্রিবিউটগুলো যদি মার্চ করে, তাহলে কম্পিউটার সায়েন্সের জন্য কি ডিপার্টমেন্ট নেম কম্পিউটার সায়েন্সই পাবো না? ওখানে কি অন্য কোনো আর অ্যাট্রিবিউট থাকবে কম্পিউটার সায়েন্সের জায়গায়, অন্য কোনো নাম থাকবে? কারণ আমি কম্পিউটার সায়েন্স দিয়ে হচ্ছিল ওটাকে গ্রুপ করতেছি, যদি অন্য কোনো নাম থাকে সেটা আদার্স গ্রুপে গেছে, ঠিক আছে? আসলে সোজা কথা হচ্ছিলো, তুমি যদি গ্রুপ বাই করো এবং অ্যাগ্রিগেটর যদি অ্যাপ্লাই করো, তাহলে ওই সিলেক্টের মধ্যে তুমি ওই সব অ্যাট্রিবিউটগুলাই ইউজ করতে পারবা যেগুলো গ্রুপ বাইয়ের মধ্যে আছে। কারণ গ্রুপ বাইয়ের জন্য যে গ্রুপগুলো তৈরি হচ্ছে সেই গ্রুপের মধ্যে, সেই গ্রুপে ওই গ্রুপ বাইয়ের অ্যাক্টিভিটগুলো সেমই থাকবে, ঠিক আছে? সো এর জন্য তুমি এখানে ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম এটা সিলেক্ট করতে পারবা। অ্যাগ্রিগেটর ফাংশনের বাদে তুমি ওই অ্যাক্টিভিটগুলাই ইউজ করতে পারবা যে অ্যাক্টিভিটগুলাই আমার গ্রুপ বাই অ্যাক্টিভ মানে সরি গ্রুপ বাই মেথডের মধ্যে আছে, ঠিক আছে? সো এখন তুমি যদি রান করো তাহলে দেখবা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি হচ্ছিল টোটাল স্যারিটা পাবো। সো দেখবা যে কম্পিউটার সায়েন্সের জন্য টোটাল স্যালারি সামথিং এরকম, সেমভাবে তুমি এখন যে অ্যাভারেজ দাও ম্যাক্সিমাম দাও সামথিং এরকম। তাহলে এটা একটা আরেকটা টেবিল পাচ্ছি না, সবাই পর্যন্ত লেখা হয়েছে? তাহলে কি আর একটা টেবিল পাচ্ছি, যে টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট কয়টা? দুইটা। কিন্তু এটা অ্যাট্রিবিউট নামটা একটু অর্ড আসছে পড়ছে না? আসলে হচ্ছিল তুমি এখানে এক্সপ্রেশন দিছো, যে এক্সপ্রেশন দিবা সিলেক্ট কুইরির মধ্যে সেই এক্সপ্রেশনের নাম অনুসারেই অ্যাট্রিবিউটের নাম চলে আসবে। সো এটা আমি দিতে পারি অ্যাজ টোটাল আন্ডারস্কোর স্যালারি, ঠিক আছে? তাহলে দেখবা একটা টেবিল আসবে যেটার মধ্যে একটা নাম আসবে ডিপার্টমেন্ট নেম, আরেকটা আসবে হচ্ছিল টোটাল স্যালারি। এখন আমার প্রশ্ন হচ্ছিল এখানে যদি তুমি এরকম একটা তুমি লিখতে যাও যে আমার ওই ডিপার্টমেন্টগুলোই নাম আর টোটাল স্যালারি শো করো যেগুলোর টোটাল স্যালারি হচ্ছে হলো সে একটা পার্টিকুলার ইয়ের উপরে, ধরো আমি যদি এখানে বলি সে 122 এর উপরে, 122 কে এর উপরে ফায়ার লিখে কন্ডিশন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা যদি অ্যাগ্রিগেটর ইউজ করো তাহলে হোয়ার ক্লোজ ইউজ করা যাবে না, তখন দিতে হবে হ্যাভিং নামে আরেকটা ক্লোজ আছে। হোয়ার কন্ডিশনের জন্যই তুমি কন্ডিশনের জন্য অ্যাপ্লাই করবা, বাট যদি তুমি এটা হচ্ছে হলো মানে গ্রুপ বাই আর অ্যাগ্রিগেটর এগুলো যদি ইউজ করো তাহলে তুমি ওই জায়গায় হ্যাভিং দিতে হবে। আচ্ছা হোয়ার দিতে পারবা, এইটা যদি হচ্ছে হলো ফ্রমের মধ্যে ফালাই দাও তখন কি এটা একটা টেবিল হিসাবে ইউজ হবে না? তখন এটা ডাজেন্ট ম্যাটার তুমি ওটার ভিতরে কি গ্রুপ বাই ইউজ করছিলা, ওয়ার ইউজ করছিলা, অথবা মানে কি ইউজ করছিলো এটা ডাজেন্ট ম্যাটার, সে হলো একটা টেবিল পাবে। সো এখানে এটা যদি একটা এটাকে যদি একটা টেবিল হিসেবে ইউজ করো, ওই যে ফর্ম ক্লোজের মধ্যে যদি এটা সাব কুয়েরি হিসেবে ইউজ করো বা সাব টেবিল হিসেবে ইউজ করো, দেন ইউ ক্যান ইউজ ওয়ার। বাট এই সেম কুয়েরির মধ্যে তুমি যদি কন্ডিশন ইউজ করতে যাও তাহলে তোমাকে দিতে হবে হচ্ছিলো হ্যাভিং, মানে হ্যাভিং মানে হচ্ছিলো যেটা ওই অ্যাগ্রিগেটরগুলা করার পরে যে রেজাল্ট আসবে সেটার মধ্যে তুমি যদি কোনো কিছু দিতে চাও। সোজা কথা হচ্ছিলো গ্রুপ বাই ইউজ করলে তোমাকে হ্যাভিং দিতে হবে, ঠিক আছে? এখানে এখানে ইউজ করতে পারবে না, এখানে হওয়ার কারণে এটা গ্রুপ করে ফেলছো তখন এটা টেবিল নাই, তখন এটা অ্যাগ্রিগেটর করে ইউজ হয়ে গেছে, তখন দিতে হবে হ্যাভিং। গ্রুপ বাই ওই গ্রুপ বাই কুইরির মধ্যে তুমি যদি কন্ডিশন দিতে চাও তাহলে তোমাকে ইউজ করতে হবে হ্যাভিং। বাট এটাকে তুমি যদি একটা ফর্ম ক্লোজের মানে সাব কুয়েরি হিসেবে ইউজ করতা, মানে এটা যদি এরকম দিতে সিলেক্ট এরপর দিতে ফর্ম, ফর্ম হচ্ছিল এটা থেকে, দেন তুমি দিতে পারতা ওয়ার টোটাল স্যালারি গেটার দেন 120K, ঠিক আছে? বাট এখানে যদি দাও তাহলে তোমাকে দিতে হবে হ্যাভিং, হ্যাভিং সাম স্যালারি গেটার দেন 120,000, এটাও ছিল তোমার এখানে দিতে হবে।
আই এম শিওর ইউজ করে দেখতে পারে হয় দুইটা একই জিনিসই। আচ্ছা দিয়ে দেখো, ওকে সো দেখো এই সেম জিনিসটা আমি কিন্তু দুইভাবে করলাম। তাহলে একবার হচ্ছিল ওটা তুমি আর একটা সাব কুইরি হিসেবে ইউজ করতে পারো, আর একটা হচ্ছে তুমি এখানে ইউজ করো বাট হ্যাডিং ক্লোজ ইউজ করো, দুইটাই সেম। অনেক সময় হচ্ছে মানে আমরা ফার্স্ট থেকে হ্যাভিং এর কনসেপ্টটা বুঝতে পারি না, তখন তুমি সাব কুইরি হিসেবে ইউজ করো, দ্যাটস লাইক ওকে। অথবা তুমি যদি হ্যাভিং ইউজ করতে চাও তাহলে হ্যাভিং ইউজ করতে পারো, ঠিক আছে। হ্যাঁ সিলেক্টের মধ্যে তুমি সাব কুয়েরি থেকে যেগুলো সিলেক্ট করতে চাও, এটা তো একটা টেবিল, তুমি এখান থেকে যা যা সিলেক্ট করতে চাবা, মানে এটা এখান থেকে তুমি ডিপার্টমেন্ট নেম সিলেক্ট করতে চাও, ডিপার্টমেন্ট নেম সিলেক্ট করবা, টোটাল স্যালারি সিলেক্ট করতে চাও, টোটাল স্যালারি, ওই সময়ের জন্য এটা রিনেম করাটা মাস্ট। তুমি এটা যদি সাব কুয়েরি হিসেবে ইউজ করো, কারণ ওই সময় টেবিলের কলমের নাম এটা রাখতে পারবে না, তখন রাখতে হবে টোটাল স্যালারি, তখন রিনেম করতে হবে, মানে এটা যদি সাব কুয়েরি হিসেবে ইউজ করো, ঠিক আছে। বাট যদি সাব কুয়েরি হিসেবে ইউজ না করো তাহলে এটা এস দেওয়া আসলে এটা দরকার নেই। ওকে সো আজকে ক্লাস এই পর্যন্তই, মানে কুয়েরি পর্যন্ত, মানে এখন তোমাদের একটা টাইম দেওয়া হবে জাস্ট 3 মিনিট, ঠিক আছে। বাট তার আগে তোমাদের কিছু মানে ইন্ট্রোডাকশন দিয়ে নিই। ফার্স্ট অফ অল হলো আমাদের কুয়েরি মোটামুটি শেষ, ইনসার্ট ডিলিট আপডেট ফর্ম ক্রিয়েট টেবিল সব কিছু আমরা কিন্তু শেষ করছি আপাতত। এখন এখানে তোমরা যদি W3 স্কুলসে যাও তাহলে দেখবা আরও ছোটো ছোটো কিছু ই পাবা, মানে কুয়েরির ই পাবা। ফর এক্সাম্পল আমরা এখানে মোটামুটি সবগুলাই শেষ করছি, এখানে লেফট হ্যাভিং এক্সিস এগুলো দেখানো হয় না, এক্সিস এগুলো হচ্ছিল তোমরা মানে থিওরি পড়তে গেলে এটা দেখবা, বাট আমরা মানে ল্যাবের মধ্যে এগুলো দেখাবো না। আচ্ছা ড্রপ টেবিল অল্টার টেবিল প্রাইমারি কি ফরেন কি চেক এগুলো কিন্তু সব আমরা এখানে দেখছি। সো এখন তোমাদের কুয়েরি করার জন্য মানে তোমরা ফুললি প্রিপেয়ার, যে কোনো ধরনের কুয়েরির মানে করার মতন তোমাদের অ্যাবিলিটি থাকা উচিত। হ্যাঁ এখানের মধ্যে আরও অনেক কিছু অ্যাডভান্স আছে, যেমন কেস নামে কিছু আছে, কেস মানে হচ্ছিল তুমি একটা কুইরির মধ্যে আমার কিছু কন্ডিশন লিখতে হবে, এটা হলো কেস কুইরি, ঠিক আছে। এগুলো আমরা এখানে দেখাবো না, এগুলো একটু অ্যাডভান্স, বা ওগুলো অনেক কম সময় কাজ অনেক ইজি করে দেয়। শোনো যত টাইপের তুমি কুইরির এবং কুইরির অ্যাক্টিভিটিগুলো সম্বন্ধে জানবা তত দেখবা তুমি হচ্ছিল আরও অ্যাডভান্স লেভেলে কুইরি করতে পারবা। না তুমি এখন পর্যন্ত যা জানো এটা দিয়ে তুমি এনি টাইপস অফ কুইরির রেজাল্ট তুমি প্রডিউস করতে পারবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। বাট অনেক সময় তো কুইরি অনেক বড় হয়ে যাবে, যেমন দেখো ইনার জয়েনগুলো আমি একটা পরপর লিখছিলাম, আর একটা হচ্ছিল যে নেস্টেটেড করে লিখছিলাম। তুমি নেস্টেটেড দিয়ে সব কাজই করতে পারবা, তুমি গ্রুপ বাইয়ের কাজও তুমি নেস্টেটেড দিয়ে করতে পারবা, ঠিক আছে। কিন্তু ওই সময় কুইরিটা সাইজ বড় হয়ে যাবে, গ্রুপ বাই দিয়ে করলে কাজটা ছোট হয়ে যাবে, বাসায় যে গ্রুপ বাইয়ের কাজটাই তোমরা নেস্টেটেড কুইরি দিয়ে করে দেখো, গ্রুপ বাই যেভাবে করতেছো না সেম কাজটাই নেস্টেটেড কুইরি দিয়ে করে দেখো, মজা পাবা করলে, ঠিক আছে। বাট এই কাজটা দেখবা যে একটু বড় হয়ে যাবে, কুইরি সাইজ 2-3 কুইরি ওখানে ইউজ করতে হবে, তো সেম কাজটাই করা যায় হচ্ছিল গ্রুপ বাই দিয়ে। আচ্ছা মেন কথা হচ্ছিল নেক্সট ক্লাস থেকে আমরা তোমাদেরকে টাস্ক দেওয়া শুরু হবে, অ্যান্ড তোমরা কিন্তু এখনও পর্যন্ত কেউই আমার সাথে প্রজেক্ট নিয়ে কথা বলো না, ঠিক আছে। কেউ না, একটা গ্রুপ শুধুমাত্র আমার সাথে কথা বলছো, একটা দুইটা গ্রুপ, বাট বাকি কোনো গ্রুপ কিন্তু কথা বলনি। সো ওই প্রজেক্ট তুমি লাস্টে একটা মানে হাঁটু ভাঙ্গা প্রজেক্ট নিয়ে আসবা, আমি ওটা কিন্তু অ্যাকসেপ্ট করবো না। সো আমি তোমাদের হচ্ছে হলো আগামীকালকের মধ্যে আমি তোমাদের একটা গুগল ফর্ম দিয়ে দেবো, বাট এর আগে হচ্ছিল তোমাদের এটা ডেডলাইন হচ্ছিল রবিবার দিন, রবিবার দিনের আগে হচ্ছিল আমাকে ওটা সাবমিট করতে হবে, বাট এর আগে আমার সাথে কথা বলে নিতে হবে। কথা কবে বলবা, আগামীকালকে আসতে পারো, আগামীকাল যদি না আসো তো একবার রবিবার আসতে হবে, কারণ এটা তোমাদের নিজের পায়ে তোমরা নিজে করে আমার সঙ্গে, আমি তোমাদেরকে বারবার বলছি যে আমার সাথে ডিসকাস করো অথবা তোমাদের ইনস্ট্রাক্টরের সাথেও ডিসকাস করো, ঠিক আছে। কোন প্রজেক্ট করতে চাও এখন যদি না বুঝো, তুমি শোনো যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন তুমি তৈরি করতে পারো, তোমাদের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য তোমাদের অলরেডি একটা প্রবলেম তুমি সলভ করতে চাও, তোমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে তোমাদের ওই একটা তোমাদের মেন কনসার্ন থাকে যে আমি কী করতে পারবো এটা তো আমি জানি না, কী করতে চাও তুমি এটা আগে ডিসাইড করো, তারপরে তুমি সলিউশন বের করো। তোমরা উল্টা কাজটা করতে চাও, যে আগে হলো আমি সলিউশন চিন্তা করতে চাই তারপরে হলো তুমি একটা প্রজেক্ট তৈরি করতে চাও, কিন্তু আগে তুমি চিন্তা করো তুমি কী সলভ করতে চাও, কী প্রবলেমটা সলভ করতে চাও, আফটার দ্যাট তুমি ট্রাই করো ওটা সলভ করে যাও।
আমার এখানে মেন কাজ হচ্ছে একটা ডাটাবেস থাকবে, তুমি ডাটাবেসে কিছু ডাটা রাখবা, ডাটা নিয়ে আসবা, এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। এখন তুমি কি সলভ করতে চাও এটা এখন তুমি দেখো। এখন তুমি লগ ইন সিস্টেমও তৈরি করতে পারো, বাট লগ ইন সিস্টেম আমি এখানে অ্যালাউ করবো না, এটা খুবই ছোটো প্রজেক্ট, ঠিক আছে? সো আমি এখানে তোমাদের তিনজন অ্যালাউ করতেছি, মানে তুমি তিনজন মিলে ইউজ করতে মানে করতে পারবা, তিনজন আর মিনিমাম হচ্ছে হলো মানে অ্যাটলিস্ট দুইজন থাকো, ঠিক আছে? না তোমাদের তিনজন না, সরি তোমাদের দুইজন, দুইজন আর হচ্ছে হলো মিনিমাম, হ্যাঁ ইন্ডিভিজুয়াল দিতে পারবা, ম্যাক্সিমাম দুজন, তিনজন না, ম্যাক্সিমাম দুজন। মানে এটা হলো আমি আরেক ইউনিভার্সিটির কথা বলতেছিলাম, আরেকটা আমি তোমাদের তিনজন নিয়ে আসছিলাম। আচ্ছা মেন কথা হচ্ছে হলো তোমাদের হচ্ছে হলো দুইজন করে গ্রুপ মিনিমাম ইন্ডিভিজুয়াল দিতে পারবো, বাট আমি তোমাদেরকে প্রেফার করবো দুজন দাও, ঠিক আছে? দুজন দিলে মানে জিনিসটা ম্যাচিং হয়। আচ্ছা নেক্সট ক্লাসে আমি একটু তোমাদের যদি পারি টাইম থাকে তাহলে আমি তোমাদেরকে পিএসপির সাথে কীভাবে হচ্ছে হলো ওই ডাটাবেজের কানেকশন নেওয়া যায়, মাইস্কুল ডাটাবেজের কানেকশনটা, এটা আমি দেখাই দিব। বাট তার আগে তোমরা একটু পিএসপিটা দেখে আসো এখান থেকে, অ্যাটলিস্ট বেশি না যতটুকু পারো এই ইফএস পর্যন্ত যদি পারো তাহলে মোট নেয় না, ইফএস অথবা এই যে ফর লুপ এগুলো দেখলে হবে, নিচের আর এতগুলো দেখতে হবে না, ফর্ম হ্যান্ডেলিং এগুলো যদি চাও এগুলো হলো পরে তোমরা দেখে নেবে, আমি জাস্ট ডাটাবেসের কানেকশন দিয়ে দেবো। হ্যাঁ না না শোনো, ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে হলো ভিউটা তৈরি করা হয় এসটিএমএল সিএস দিয়ে, আর ব্যাকগ্রাউন্ডে ওই যে ডাটাবেসের সাথে কানেকশন অথবা বিভিন্ন ধরনের প্রসেসিংগুলো কাজ করে পিএসপি। সো এটা দুইটা পার্ট থাকে। আচ্ছা তেও যদি পিএসপিতে করতে না চাও কোনো সমস্যা নাই, তুমি ইউজ করো, তোমরা যে অলরেডি জাভা করে আসো জাভা দিয়ে করো কোনো সমস্যা নাই, বাট জাভা দিয়ে করতে হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, ঠিক আছে? বাট জাভা দিয়ে তুমি ইউজ করতে পারবা, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবা, আর ওগুলোর সম্বন্ধে তোমার এখনও পর্যন্ত এত অ্যাডভান্স নাই। সো আইদার আমি তোমাদেরকে সাজেস্ট করবো আইদার হলো জাভা দিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করো অথবা ওয়েবের জন্য পিএসপি ইউজ করো, দ্যাটস ইট। এখন এর যে অনেক কিছু আছে আমি তোমার জাস্ট তুমি বলতে পারো যে পিএসপি কেন বলতেছি, পিএসপিটা শেখা অনেক ইজি, কারণ হলো তোমাদের দেখবে যে সিনট্যাক্স অলমোস্ট হচ্ছে হলো সি এর সাথে সিমিলার, ঠিক আছে? তোমার সি যেগুলো শিখে আসছো অলমোস্ট প্রায় 80% উপরে হচ্ছিল একদম সিমিলার, খালি কয়েকটা জায়গায় হলো একটা সিমিলার, মানে ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করতে ভেরিয়েবল সাথে একটা ডলার সাইন ইউজ করতে হয়, দ্যাটস ইট। এখানে আরও ইজি হচ্ছিলো, এখানে টাইপ তোমাদের দিতে হয় না, ঠিক আছে? আচ্ছা সো পিএসপিটা একটু দেখে নিও, আমি যদি নেক্সট ক্লাসে পারি আমি নেক্সট ক্লাসে তোমাদের পিএসপির সাথে ডাটাবেজের কানেকশন কীভাবে করতে হয় সেটা দেখাই দেবো, যাতে তোমরা ঈদের মধ্যে এই বন্ধ যেটা পাবা সেটার মধ্যে একটু প্রজেক্টে কিছু কাজ করতে পারো। আচ্ছা অ্যাগেইন আমি তোমাদের ঈদের বন্ধ রুইন করতে চাই না, তুমি কাজ করো না সমস্যা নাই, কিন্তু এরপরে আপডেট যখন দেখাইতে যাবা তখন যাতে তুমি নিজে মানে তুমি যদি করতে পারো আমার কোনো সমস্যা নেই, মানে আমি তোমাদের বলতেছি একটু আগে থেকে করো তাহলে প্রজেক্টটা একটু ভালো একটা প্রজেক্ট করতে পারবা, মানুষকে দেখাইতে পারবা যে এরকম একটা প্রজেক্ট করছে। দেখো এখানের মধ্যে থেকে তুমি অনেকে লাইব্রেরি ম্যানেজমেন্ট নিয়েও বের হবে, আমার একটু ভালো প্রজেক্টও করে বের হবে, ঠিক আছে? এখন তুমি দেখো তুমি কী প্রজেক্ট করতে চাও, অনেক ধরনের প্রজেক্ট আছে, তোমার যদি একটু ভালো আইডিয়া থাকে ওইটাই না হলে তুমি ইমপ্লিমেন্ট করো, বাট একটু ভালো যাতে প্রজেক্ট হয় মানুষের শো করতে পারো লাইভ করতে পারো, এই প্রজেক্টগুলো কিন্তু তুমি লাইভ করতে পারবা। মানে তুমি যদি ওয়েব বেস প্রজেক্ট করো দেন এটা তুমি জাস্ট তুমি একটা সার্ভার ই করে ওখানের মধ্যে আপ করে দিতে পারো। আর তোমাদের আমি বলছিলাম যে তুমি ইউআইউ থিম নিয়ে কাজ করতে পারো, ইউআইউ থিম মানে হচ্ছে তোমার ডিপার্টমেন্টের জন্য তুমি দেখো মানে যেই সার্ভিসগুলো আসলে তোমাদের অনলাইন থাকা দরকার বা তোমাদের নাই সেগুলো কাজ করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে সো পিএসপিটা একটু দেখে এসো, নেক্সট ক্লাস আমি পিএসপিটা একটু যদি টাইম পাই দেখাই দেবো, না হলে আমি একটা ভিডিও আপ করে দেবো না। ওকে আচ্ছা সো পরীক্ষাটা খুবই ছোটো, মানে জাস্ট কয়েকটা কুইজ লিখতে হবে, ইনসার্ট কুইজ লিখতে হবে, প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে ইনসার্ট কুইজ লিখতে হবে, আমি তোমাকে ডেসক্রাইব করে দেবো কী করতে হবে। জাস্ট আজকে হলো শুধুমাত্র কতগুলো ইনসার্ট করে লিখতে হবে, ঠিক আছে? সবাই পেয়েছো না? আচ্ছা আইডি নেম একটু পরে লেখা, আমি তোমাদেরকে ডিসক্রাইব করে দেব। ওকে সো আসলে এখানে তোমাদের স্কিমা ডায়াগ্রামটা তোমরা এটা ইউজ করতে পারো, বাট কেউ কাউটা দেখবা না, এটা জাস্ট একটা পরিকল্পনা, এটা কেউ কাউটা দেখবা না।
যে দেখো আমি সাথে সাথে তার একটা মার্ক করে রাখবো, আমি তাদের মার্ক জিরো রাখবো, কারণ এটা খুবই সিম্পল, প্রত্যেকটা ইনসার্ট করে লেখবা কোন জায়গায় ইনসার্ট করতে হবে। আচ্ছা এখানে হচ্ছিল অ্যাজ এ তুমি তোমার জন্য কতগুলো ডাটা ইনসার্ট করবা, আমি জাস্ট কিছু হিন্দি দিচ্ছি দেখো। এখানে বলছি কি আই এম সামথিং, দ্যাট ইজ তোমার একটা নাম আছে, একটা আইডি আছে, মানে তোমার ইনফরমেশন গুলো, ঠিক আছে। আই এম কারেন্টলি স্টাডিং ইন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন সামথিং ডিপার্টমেন্ট, তোমার ডিপার্টমেন্টের নাম কি, দ্যাট ডিপার্টমেন্ট স্টার্টেড ইন মেইন বিল্ডিং উইথ এ স্টার্টিং বাজেট সামথিং এত, মানে স্টার্ট ইন মানে ডিপার্টমেন্টে স্টার্ট হয়েছে সামথিং মেইন বিল্ডিং এ স্টার্ট হয়েছে, এন্ড এটা বাজেট হচ্ছে হলো পার্টিকুলার একটা অ্যামাউন্ট আছে। মাই ইউআইইউ আইডি ইজ সামথিং, আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড 2-3 credit কোর্স, মানে আমি দুইটা কোর্স অলরেডি কমপ্লিট করছি, দ্যাট মিনস আমার গ্রেড আছে, ঠিক আছে। অ্যান্ড ডিটেলস অফ মাই কমপ্লিটেড কোর্স, দুইটা কোর্সের কমপ্লিট মানে ডিটেলস দেওয়া আছে। ফার্স্টটা দেখো সিএসসি 1-to-1 টাইটেল স্ট্রাকচার এসপিএল, এভাবে বলতে পারো সংক্ষেপে লেখো। তুমি যখন কোডের মানে লেখবা এসপিএল মানে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জায়গায় তুমি এসপিএল ইউজ করতে পারো, মানে সমস্যা নেই। উইথ গ্রেড সামথিং একটা গ্রেড পেয়েছো, আই হ্যাভ অ্যাটেন্ড the course in section something, ঠিক আছে। সেকশন হচ্ছে হলো তুমি যে সেকশনে বসো, অন স্প্রিং লাইক সামার নাকি ফল, মানে যে ইয়ার সামথিং একটা ইয়ার, দ্য ক্লাস ওয়াজ হেল এট রুম, মানে রুম নাম্বার একটা আছে, উইথ ক্যাপাসিটি এত স্টুডেন্ট ইন দ্য মেল বিল্ডিং, মানে এত স্টুডেন্ট 30 ইন মেল বিল্ডিং। মাই ইনস্ট্রাক্টর অফ দিস কোর্স ওয়াজ সামথিং একটা ইনস্ট্রাক্টরের নাম, অ্যান্ড হু ওয়াজ অ্যাসাইন ইন আইএসপিএল ফ্রম দ্য ডিপার্টমেন্ট, মানে অ্যাসাইন আইডি মানে হচ্ছিল তার একটা আইডি আছে, সেই আইডিটার নাম হচ্ছিল আইএসপিএল। আচ্ছা দেখো এখানে আমার কিন্তু যে আইডিটা আমি বলে দিলাম, আইডি নাম হচ্ছিল আইএসপিএল, ঠিক আছে। তোমার আইডি তুমি জানো স্টুডেন্ট লেভেলে, আর সেম ভাবে আরেকটা দেওয়া আছে নিচে, সেম ভাবে জাস্ট টাইটেলটা আলাদা। আচ্ছা সিএসআই 1-to-1 ইজ এ প্রিরিকুইজিট ফর সিএসআই 217, মানে 1-to-1 হচ্ছিল 217 এর প্রিরিকুইজিট, ওকে। বোথ অফ মাই কোর্স টিচার ওয়ার মাই অ্যাডভাইজার, মানে তোমাদের এই দুইটা কোর্সের মধ্যে যে যে অ্যাডভাইজার আছে মানে ইনস্ট্রাক্টর আছে, সেই দুইজনই হচ্ছে তোমার আবার অ্যাডভাইজার। ওই যে আমি বলছিলাম অ্যাডভাইজার দুইজন হইতে পারে, সেই যে এখানে এখানে বলা আছে। নাও কনসিডার দ্য গিভেন স্কিমা, মানে তোমাদের যে স্কিমা দেওয়া আছে, ইনক্লুড দ্য ইনফরমেশন অফ দ্য ডাটাবেস, অ্যান্ড মানে তুমি চিন্তা করবা যে ডাটাবেসের মধ্যে এখন পর্যন্ত কোনো ডাটা নেই, এখন তুমি ডাটা ডাটাগুলো তোমার পুশ করতে হবে, ঠিক আছে। এখন তুমি যদি স্কিমার মধ্যে দেখো, আমি যদি ফার্স্টে আমি যদি বলি যে আই এম সামথিং, দ্যাট মিনস কি স্টুডেন্ট টেবিলের মধ্যে একটা আমার ইনফরমেশন থাকতে হবে না, আমার ইনফরমেশনটা। বাট এখন চিন্তা করো আমার ইনফরমেশন থাকার সময় আমি যদি ইনফরমেশন পুশ করতে যাই, আমার আইডি আছে, আমি আইডি দিতে পারো, নেম নেম যেটা তোমার যে নেম সেটা দিবা, ডিপার্টমেন্ট নেম তোমার দিতে যাওয়া দিলাম, টোটাল ক্রেডিট কত কমপ্লিট করছো ধরো, কত ক্রেডিট কমপ্লিট করছো 6 credit, ওখানে বলা আছে না 6, পুশ করো, পুশ করতে পারবা না, না এখন আমার দেখো যে কোর্সের ইনফরমেশন পুশ করতে গেলে কোন জায়গায় আমার কি ইনফরমেশন আপডেট করতে হয়, কারণ কোর্সের ইনফরমেশন পুশ করতে গেলে আবার ইনস্ট্রাক্টর ইনফরমেশন কার কার ইনফরমেশন পুশ করতে হবে এটা এখন তোমার করতে হবে। এখন যে অর্ডারে তোমাকে এই ইনস্ট্রাক্টরগুলো দেখতে হবে, ফার্স্টে দেখো আমি কিন্তু একটা সলভ করে দিলাম, তোমার ইনফরমেশন পুশ করতে গেলে আগে ডিপার্টমেন্ট ইনফরমেশন পুশ করে রাখতে হবে। আসলে দেখো যে প্রত্যেকটা টেবিলের মধ্যেই এক দুটা করে কুইরি তোমাকে লিখতে হবে, স্টুডেন্ট টেবিল করে একটা কুইরি লাগবে, কারণ তুমি একবারই পুশ করো একটা স্টুডেন্টের উপরে পুশ করতে হবে, ডিপার্টমেন্ট একটাই ক্রিয়েট করতেছো, ঠিক আছে। ইনস্ট্রাক্টর কিন্তু ক্রিয়েট করবে এখানে কয়টা, সো এভাবে ক্রিয়েট করবা যাতে তোমার কোনো ইরন না দেয়, মানে ইনসার্টগুলো এইভাবে করবা যাতে ওই ইনসার্ট করলে ইরন না দেয়, কারণ ওই ইনসার্টের জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো যাতে অন্য জায়গা থেকে থাকে, কথা বোঝা গেছে, অর্ডারটা যাতে সেম থাকে। যেমন আমি যদি ডিপার্টমেন্ট নেমটা আগে যদি ইনসার্ট না করে স্টুডেন্ট নেমটা ইনসার্ট করতে যাই তাহলে কি ইরোড দিবে না, তাহলে ডিপার্টমেন্ট নেম নেই, এটা এক্সাম্পল একটা এক্সাম্পল বললাম, বাকিগুলো সব করে দেখো, ঠিক আছে। এটা জাস্ট 20 মিনিট টাইম।
যেখানে হচ্ছিল বেশি বড় নাম আছে তোমাদের ডাক নামগুলো ইউজ করো, সমস্যা নেই, তোমার নামের শর্ট ফর্মটা ইউজ করো। ডিপার্টমেন্ট নেমও শর্ট, একটা ডিপার্টমেন্ট নেম সিএসি, তোমাদের সিএসি ইউজ করো। ইনস্ট্রাক্টরের নামও শর্ট করে ইনসার্ট করতে পারো।